আচ্ছা, তাহলে উইকলি দুইটা দুইটা করে ক্লাস হচ্ছে, একটা আমি নিচ্ছি একটা রবিন নিচ্ছে। ওকে, তো আজকের ক্লাসটা রবিনের ছিল কিন্তু আমি নিচ্ছি, কারণ ব্র্যান্ডিং আমাদের সিরিয়াল অনুযায়ী আজকের ক্লাসটা হচ্ছে ব্র্যান্ডিং এর উপর। তো ব্র্যান্ডিং ক্লাসটা আমি নেই সাধারণত, তারপরে আবার আমরা সিকোয়েন্স মেনটেন করে ক্লাস নিব। ঠিক আছে, আমরা প্রথম দিন কিছু আইডিয়া দিছিলাম আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি অথবা কেন করি আমরা। তো তোমাদের মোটামুটি মেইন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মোটামুটি 10-15টা বা 1 মাস 1.5 মাস ক্লাস করার পর 20% স্টুডেন্ট হাওয়া হয়েছে। কেন হাওয়া হয়, এটা মেইন রিজন হচ্ছে হঠাৎ করে সাকসেস দেখতে পাইছে, সাকসেস দেখে একটা ইন্টেনশন কাজ করছে, আমি ভর্তি হবো। ভর্তি হওয়ার পর ওই ইন্টেনশনটা আর কাজ করে না, বা অনেক পরিশ্রম করতে হয়, ওই পরিশ্রমটা করতে চায় না, একটা সময় গিয়ে ছেড়ে দেয়। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একদম কোর্সের লাস্ট পর্যন্ত তোমরা যাবা, অর্থাৎ হয়তো দুই একটা ক্লাস মিস হইতে পারে অনেক প্রবলেমের কারণে, ক্লাসে তো ভিডিও দেওয়াই হচ্ছে, তো ক্লাসের ভিডিও দেখে অ্যাটলিস্ট কন্টেন্ট গুলো কভার করে নিবা। তবে যেহেতু লাইভ ক্লাসের একটা সুযোগ পাইছো, অন্যান্য ম্যাক্সিমাম ইনস্টিটিউটেই রেকর্ডেড ক্লাস, তো রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাসের ডিফারেন্স অনেক। তোমার এখন একটা প্রবলেম হচ্ছে বুঝতে, তুমি ইনস্ট্যান্টলি কোয়েশ্চেন করতে পারতেছো, তো লাইভ ক্লাসটা কেউ মিস করো না। কিন্তু আমাদের ক্লাস করাটা মানে ক্লাস করতে মানে করতে হবে এরকম প্রেশার না, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে। কিন্তু লাইভ ক্লাস গুলো করলে তোমাদেরই সুবিধা, তোমরা ইন্টারঅ্যাক্ট করতে পারতেছো। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের প্রত্যেক মাসে মনে করো এরকম 100-150 স্টুডেন্ট ঢুকে, ঢুকার পর মার্কেট প্লেসে যখন নামে 100-150 ফেস কিন্তু আমাদের মনে রাখা সম্ভব না। তো তোমাদের মধ্যে দেখবা কয়েকজন আমাদের সাথে খুব ভালো একটা পরিচয় হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে তোমরা ক্লাসে কেমন ইন্টারঅ্যাক্ট করতেছো। দেখবা ক্লাসের মধ্যে 2 থেকে 3 জন বা 4-5 জনের মতো অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করে, ক্লাসে কোয়েশ্চেন করে, তারপরে মেসেজে কোয়েশ্চেন করে, তাদের নামগুলো অটোমেটিক্যালি আমাদের কাছে পরিচিত হয়ে যায়। তো এটা একটা অনেক বড় বেনিফিট লাইভ ক্লাসে অল টাইম থাকার। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা মনে করি আমাদের সমস্ত কন্টেন্ট, অর্থাৎ আমাদের প্রায় 35টা থেকে 36টা ক্লাস হবে শুধু ফাইবার ক্র্যাশের আগে, তো সমস্ত কন্টেন্ট জানতে হবে। একটা দুটো কন্টেন্ট মিস করে ফেলছি, আমাকে দিয়ে হবে না এরকম মনে হয়। কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসই ইউনিক, অর্থাৎ তুমি লাস্ট ক্লাস মিস করছো বা লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট করো নাই, তার মানে এই না যে তুমি আজকে ক্লাসটা কিছু বুঝবা না। প্রত্যেকটা ক্লাসই ইউনিক, সো তোমরা ট্রাই করবা যে প্রত্যেকটা ক্লাসের টপিক গুলা কভার করতে না পারলেও ভয় পাওয়ার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে মার্কেটে যখন কাজ করতে নামবা, তখন দেখবা তোমার একটা বা দুইটা সার্ভিস বুস্ট হবে, সব সার্ভিস বুস্ট হবে না। একটা বা দুটো মানে কি, আমরা সবগুলো, আমরা যে কটা সার্ভিস শিখছি সবগুলোর উপরে আমরা অ্যাকাউন্ট করব, গিগ করব, কিন্তু আমাদের যে কোনো একটা অথবা দুইটা সার্ভিস খুব ভালোভাবে বুস্ট হবে, অর্থাৎ ওই দুইটা সার্ভিসের উপরেই তুমি সবসময় কাজ করবা। অন্যান্য সমস্ত সার্ভিস জানতে হবে এমন কিছু নাই। অনেক স্টুডেন্ট আছে এরকমও হয় যে মার্কেট প্লেসে নামছে, নামার পরে অনেকগুলো কন্টেন্ট কভার করছে, মানে পরবর্তীতে মার্কেটে নামার পরে কন্টেন্ট কভার করছে, এরকমও হয়। সো তার মানে একদমই সব জেনে মার্কেটে নামতে হবে এরকম না, আমাদের সাপোর্ট টিম আছে তোমাদেরকে হেল্প করবে। কিন্তু মেইন পয়েন্টটা হচ্ছে তোমরা যাতে আশা না ছেড়ে দাও এবং ক্লাস করা না ছেড়ে দাও। মেইনলি আমাদের মানে 20-30% স্টুডেন্ট মার্কেটে নামার আগেই হারায় যায়। এত কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছো, এটা আসলে মিস করা উচিত না। এটা অভয় দিলাম এই কারণে যে তোমরা যাতে ক্লাসগুলো করো, কারণ আসলে এরকম মার্কেটে নামার পরে দেখবা অনেকে একটা সার্ভিস বা কাজ পাইছে, সেই কাজটা শিখে কাজগুলো ক্লায়েন্টকে করে দিছে, এবং ওই কাজগুলো মার্কেটে যখন তার একটা সার্ভিস বুস্ট হয়েছে বা একটা গিগ বুস্ট হয়েছে, ওই সার্ভিসটা সে কভার করে তারপরে কাজ করতেছে, অর্থাৎ ক্লাস টাইমে সে অনেক হয়তো ফাঁকি ফাঁকি টাকি দিছে, কিন্তু সেটাও কোনো সমস্যা না। মেইনলি তোমাদের লাস্ট পর্যন্ত টিকে থাকতে হবে, অর্থাৎ মার্কেট প্লেসে কাজ মানে আমাদের ক্লাসগুলো হবে 1 মাসের, ওই 1 মাস মানে মার্কেট প্লেসের ক্লাসগুলো পর্যন্ত যেতে হবে, মেইন রিজনটাই হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা অনেক কিছু বললাম, এখন আমরা একটু দেখি আমরা ফ্রিল্যান্সিং জিনিসটা কি। এটা সবাই জানে ফ্রিল্যান্সিংটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করব, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব, বা একটা প্রজেক্টের আন্ডারে কাজ করব, এবং আমাদের ফ্রিল্যান্সিং এর মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আমরা যে কোনো একটা স্কিল শিখব, শিখে আমরা নিজেরা কাজ করব অথবা নিজের একটা টিমে কাজ করব এবং যে কোনো জায়গা থেকে কাজ করব, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আর অনেকগুলো টপিকের উপর স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেটা আমি অলরেডি বলছি, তারপর আমরা এখানে আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি বা ওয়েব ডিজাইন শিখতেছি, সো দ্যাটস ফাইন, আমরা যে টপিকের উপর শিখতেছি সেটা দিয়ে থাকতেছি। আচ্ছা, আমি একটু আমার পরিচয় দিয়ে শুরু করতেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আসাম ইউনিভার্সিটি থেকে ত্রিপুলিতে, এবং ত্রিপুলিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি অনেক জায়গায় মেন্টরিং করছি, লাইক কোরাসটা শিখবে সবাই, এডু বাংলা ইনস্ট্রাক্টর, অনেক জায়গায় আমি মেন্টর হিসেবে কাজ মানে ক্লাস নিছি এবং অলমোস্ট প্রায় 5000-এর মতো স্টুডেন্টকে ট্রেন করাইছি। আর পরবর্তীতে আমি আসলে MBA কমপ্লিট করছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা MIS এর উপর, এবং প্রায় 8.5 বছর ধরে মার্কেটে কাজ করতেছি। তো এটা একটা আমার হাইলাইট, অর্থাৎ আমি 8.5 বছরে মানে কতগুলো কাজ করছি, প্রায় 950-এর মতো কাজ কমপ্লিট করছি বিভিন্ন ক্লায়েন্টের, প্রায় $89,000 উপর ছিল আর্নিং।
এবং আমরা আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই ছিল ইউএস। ইউএস এর ক্লায়েন্টদের কাজ করতে অনেক মজা, কারণ ওরা স্ট্রেট কাট, অর্থাৎ তুমি যা চাচ্ছ মানে ক্লায়েন্ট যা চাচ্ছে সেটা তুমি দিতে পারতেছো, তোমাকে পেমেন্ট সুন্দরভাবে পেমেন্ট করে দিবে, কিন্তু তুমি দিতে পারতেছো না ও অনেক খেপে যাবে এরকম। কিন্তু জাস্ট তুমি কথা রাখতে পারলে বা ক্লায়েন্টকে যা বলছো সেটা তুমি ডেলিভার করতে পারো অন টাইমে, ইউএস ক্লায়েন্টস আর বেস্ট। আচ্ছা, সো আমি দুটো মার্কেটে মেইনলি কাজ করছি, আপওয়ার্ক এবং ফাইবার। আপওয়ার্কে আমি ফর্মার টপ রেটেড, অর্থাৎ আপওয়ার্কে আমি 8.5 বছরে প্রায় $45,000 মতো আর্ন করছি এবং ফাইবারে প্রায় $36,000 মতো আর্ন করছি 4.5 বছরে। আচ্ছা, সো এই স্লাইডটা সবাই একটু গো থ্রু করে নিও, যার কাছে ক্লাস করতেছো বা যে মেন্টরের কাছে ক্লাস করতেছো ইউ শুড নো অ্যাবাউট হিম। সো আমার ম্যাট্রিক ইন্টার সমস্ত হিস্ট্রি টিস্ট্রি এখানে দেওয়া আছে এবং আমি প্রায় 9টা ইনস্টিটিউটে জব করছি 2010 থেকে 2017 পর্যন্ত। পরবর্তীতে আমি 17-র পরে কোডবেন বিড়ি লঞ্চ করি এবং এখন পর্যন্ত কোডবেন বিড়ির সাথে আছে। তার আগে রবিতে ছিলাম, সামিটে ছিলাম, কোরাস্টা, শিখবে সবাই, অনেকগুলো, মানে আমার ফিল্ডটা ছিল নেটওয়ার্কিং আর টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন থেকে পরবর্তীতে আসলে প্রোগ্রামিংটা অনেক ভালো লাগে, পরবর্তীতে আসলে প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্টে চলে আসি। এরপর মেন্টরিংটা অনেক এনজয় করি, কারণ আমি ইন্টার থেকে আসলে অনেক স্টুডেন্ট পড়াতে পছন্দ করতাম। আমি যখন ইন্টারে পড়ি তখন আমি টিউশনি করাই এবং টিউশনি করে আমার ভার্সিটির কস্টিংগুলো বিয়ার করি। তো ওই যে মেন্টরিংয়ে একটা অভ্যাস ছিল, সেখান থেকে আসলে আমি পরবর্তীতে কোরাস্টা, শিখবে সবাই, ইনস্ট্রাক্টর, বড় বড় ইনস্টিটিউটে মেন্টর হিসেবে কাজ করছি। পরবর্তীতে আমার মনে হয়েছে আমি অনেক কিছু নিজের মতো করে করতে পারতেছি না, অর্থাৎ মানে যেহেতু একটা অন্য ইনস্টিটিউটে কাজ করতেছি ওদের কিছু রুলস আছে, যার কারণে আসলে নিজের একটা ইনস্টিটিউট রান করা এবং স্টুডেন্টদের আসলে কোন এন্ড থেকে প্রবলেম হয়, যেমন একটা স্টুডেন্ট যখন মার্কেটে ঢুকে আমি ওকে মার্কেটে বলে দিলাম এভাবে এভাবে করবা, এভাবে যাবা, এখন হয়তো 10% স্টুডেন্ট সেভাবে যাইতে পারবে। ম্যাক্সিমামই আসলে হাতে ধরে যদি আমরা না দেখাই বা সাপোর্টটা না দেয় তাহলে প্রপারলি আসলে গ্রো আপ করতে পারে না, একটা সময় ঝরে পড়ে। তো যার কারণে আসলে আমাদের সাপোর্ট সিস্টেমটা ইউনিকলি আমি সাজাইছি। তবে অন্যান্য আগে যেসব ইনস্টিটিউটে ছিলাম আমি ট্রাই করছিলাম এরকম একটা সাপোর্ট সিস্টেম রেডি করতে, বাট যেহেতু অন্য ইনস্টিটিউটে কাজ করতাম আসলে আমি ফুল প্রায়োরিটি বা ফুল স্বাধীনতা পাইনি, যার কারণে আসলে নিজের মতো করে একটা মানে ইনস্টিটিউট রান করা। এবং আশা করি মোটামুটি কোডিং বিয়েতে যথেষ্ট সফল, কারণ মানে আমি যে সিস্টেমগুলো আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, স্কিল ডেভেলপমেন্ট করছি, করার সময় আমি যে যে প্রবলেমগুলো ফেস করি বা করছি সেটা আসলে আমি মনে করি আমাদের স্টুডেন্টরাও সেই প্রবলেমগুলো ফেস করে। তো যাতে ওই প্রবলেমগুলো ফেস না করে সেই কারণে আসলে রান করা। আর এইটা বিজনেস পারপাস থেকেও অনেক বড় হচ্ছে, মানে ভলেন্টিয়ারি কাজ, লাইক আমাদের তুমি চিন্তা করো জাস্ট অন্যান্য ইনস্টিটিউটে তুমি 20,000 থেকে 22,000 23,000 24,000 টাকার কোর্স আছে, কোর্সগুলো তুমি লাইভ ক্লাস করলা, করার পরে তোমাকে সাপোর্ট সে প্রপারলি দিচ্ছে না। সো 20,000 22,000 টাকার কোর্সের থেকে আমাদের 5-6,000 টাকার কোর্সগুলো অনেক পাওয়ারফুল, কারণ মানে আমাদের ভলেন্টারি মানে পারফরমেন্স গুলো অনেক বেটার, কারণ আমরা লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি একটা স্টুডেন্টকে ফ্রিল্যান্সিং একটা অ্যাকাউন্টে, নিজে যতক্ষণ পর্যন্ত স্বতন্ত্রভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল না করতে পারে ততদিন আমরা নার্সিং করতেছি। তো এই জায়গাগুলোতে আসলে আমরা অনেক ইউনিক। সো বিজনেস পারপাস থেকে অনেক বড় একটা পারপাস হচ্ছে ভলেন্টারি। আমার আসলে ড্রিমই ছিল এরকম, আমি অনেক মানুষের কাছে ফ্রিল্যান্সিংটা ছড়াই দিব। এবং নর্মালি কি হয়, একটা মানুষ যখন আর্নিং করার চিন্তা করে তখন কি করে, মানে ছোট বয়সে কি করে, টিউশনি করবো আমরা, বা টিউশনি আমি বাংলাদেশে করে খুব অল্প একটা অ্যামাউন্ট আর্ন করতে পারি। সো যাতে আমরা আমার আর্নিং দরকার, আমার যাতে ফ্রিল্যান্সিং এর কথাটা আমাদের মাথায় আসে, এটা আসলে সারা বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই দেওয়াটাই আসলে আমাদের প্ল্যান। আনফরচুনেটলি তোমাদের ব্যাচে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেই, প্রত্যেক ব্যাচে আসলে ইন্ডিয়া বা পাকিস্তানের কিছু স্টুডেন্ট থাকে। আচ্ছা, সো সবাই একটু দেখেন, আমার পার্সোনাল ইন্টারেস্ট অনেকগুলাই, ট্রেকিং, মাউন্টেনিং করতে পছন্দ করতাম, ফ্রিল্যান্সিং অনেক ভালো লাগতো। আমি 2007-08 গিটার প্লে করছি, এখন আসলে করা হয় না। লিড জেনারেশন আমার অনেক ফেভারিট একটা টপিক, ওয়েব ডেভেলপমেন্ট, ট্রাভেলিং, তারপর মেন্টরিংটা অনেক ভালো লাগে। অ্যাজ এ এন্টারপ্রেনিয়র হিসেবে অনেকগুলো মানে আইডিয়া জেনারেট করতে ভালো লাগে বা নতুন কিছু করতে ভালো লাগে। সো এগুলো হচ্ছে আমার পার্সোনাল ইন্টারেস্ট। অ্যান্ড আমার কিছু পার্সোনাল অ্যাচিভমেন্টসের মধ্যে কিছু রেকর্ড আছে, প্রায় 4টা বড় বড় রেকর্ড ছিল। মানে আমি ফাইবারে যখন কাজ করে একটা অ্যাকাউন্টে Level 1 বা Level 2 হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, আমি তখন আসলে অনেক অল্প সময়, এখন যদিও এটা মানে 60 দিনের একটা টাইম দেয় Level 2 ব্যাচ পাওয়ার জন্য, আমি মাত্র 33 দিনে পেয়ে গেছিলাম। তখন আসলে মানে টাইমের কোনো ফ্যাক্ট ছিল না, অর্থাৎ Level 2 ব্যাচ পাওয়ার জন্য 50টা কাজ কমপ্লিট করতে হবে, 50টা ক্লাস কাজ কেউ কমপ্লিট করতে পারলে Level 2, কোনো টাইমের ফ্যাক্টর ছিল না, যার কারণে আমি সবচেয়ে মানে বাংলাদেশের মধ্যে কম সময়ে Level 2 পাইছি। এবং আমার একদিনে নাম্বার অফ অর্ডার বা ক্লায়েন্টের সংখ্যা ছিল প্রায় 23টা একদিনের মধ্যে, চিন্তা করো, মানে ইটস হিউজ। এবং প্রতিদিনে অন এভারেজে 10 থেকে 12টা ক্লায়েন্ট আমাকে নক করতো বা হায়ার করতো। আর একটু পড়ে নিও, এছাড়াও আমি অনেকগুলো স্কিল নিয়ে কাজ করি বা করতেছি, ওয়েব রিসার্চ ছাড়াও SEO, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কোল্ড কলিং, ওয়ার্ডপ্রেস,
এরকম অনেকগুলো স্কিল নিয়ে কাজ করছি এবং করতেছি, এখনো শিখতেছি, শিখার কোনো শেষ নেই। তোমরাও ট্রাই করবা, আমাদের এখানে একটা ব্যাচ না, আমাদের প্রায় তিনটা চারটা সিমিলার ব্যাচ, তো আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ভিডিও যাচ্ছে। তোমরা তোমাদের ব্যাচের কন্টেন্ট ছাড়াও যতটুকু এক্সট্রা সময় পাবা সেটা অন্যান্য ব্যাচে কি করানো হচ্ছে একটু দেখার চেষ্টা করবা। আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই তুমি দেখবা আমাদের সমস্ত ব্যাচের ভিডিও আপলোড করা থাকে, অর্থাৎ আমাদের অনেক স্টুডেন্ট হয়তো তোমাদের মতো পে করে ক্লাস করতে পারে না, তারা ইউটিউব চ্যানেল থেকে শিখে, যার কারণে আসলে আমাদের পেইড ক্লাসের ভিডিওগুলোই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ম্যাক্সিমাম কন্টেন্টই। তো তোমরা সবাই একটু অন্যান্য ব্যাচের কন্টেন্ট গুলো দেখে আইডিয়া নিও, তাহলে তোমাদের একটা মানে আলাদা স্কিল ডেভেলপ হবে যেটার মাধ্যমে তুমি খুব দ্রুত অনেক বেশি কাজ পাবা বা অনেক ক্লায়েন্টের কাজ হ্যান্ডেল করতে পারবা। ওকে, সো এগুলো আমার কিছু পার্সোনাল অ্যাচিভমেন্ট ছিল। আমি ফাইবার প্রায় তিনটা চারটা অ্যাকাউন্টে কাজ করছি, এখানে আসলে কিছু স্ন্যাপস, ফাইবার অ্যাকাউন্ট 1, 2, 3, এই অ্যাকাউন্টটা আমার টপ রেটেড ছিল, এই অ্যাকাউন্টে প্রায় $5,000 মতো আর্ন করছি, আরেকটা আপওয়ার্ক অ্যাকাউন্ট, এটাতে প্রায় $13,000 মতো আর্নিং ছিল। আর মেইনলি এই স্কিলগুলো নিয়ে আমি কাজ করি, আপওয়ার্কে করছি, দেন আমার কিছু বড় প্রজেক্টের কিছু স্ন্যাপস আছে এখানে, $480, $1,000 অনেকে মনে করে, ওয়েব প্রজেক্ট গুলো $200-$300 বা $100 কেউ মনে করে, $5-$10। আসলে ব্যাপারটা এরকম না, ক্লায়েন্ট কমিউনিকেশন যদি তুমি প্রপারলি করতে পারো বড় বড় অ্যামাউন্টের অর্ডার নিতে পারবা, সেটাই আসলে কিছু প্রুফ। $1,000, $480, এখানে $1,500, এগুলো সব সিঙ্গেল প্রজেক্ট থেকে আর্নিং আর কি। হ্যাঁ আচ্ছা, সো আর্নিং স্ন্যাপের পাশাপাশি কিছু ক্লায়েন্টের বড় বড় ভালো ভালো ফিডব্যাক আছে যেগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে। সো যে বললাম রেকর্ড ছিল আমার, লেভেল 1 পাইছিলাম 22 দিনে এবং লেভেল 2 পাইছিলাম 33 দিনে। সো দিস ইজ দ্য রেকর্ড অন বাংলাদেশ, ফাস্টেস্ট লেভেল 2, এবং মাত্র 68 দিনে আমার প্রায় 100 মতো রিভিউ কমপ্লিট হয়ে যায়। 150 রিভিউ কমপ্লিট হতে আমার জাস্ট 3 মাস সময় লাগে, তো যেটার জন্য আসলে অনেকে হয়তো 1 বছর কষ্ট করে। সো তোমরা আসলে এই স্পিডে আগাইতে পারবা যদি প্রপারলি ফলো করো। আর নিচের স্লাইড যেগুলো এন্ডের পরে, এগুলো হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে নামবো তখন এই কন্টেন্ট গুলো দেখাবো। যাই হোক, এই স্লাইডটার কন্টেন্ট মানে এই স্লাইডটার লিঙ্কটা তোমাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা সবাই ক্লাসরুমে অ্যাড আসো। ক্লাসরুমে কন্টেন্ট পাওয়ার সিস্টেম হচ্ছে তোমাদের classroom.google.com এ যাওয়ার পর ক্লাসওয়ার্ক নামে একটা অপশন আছে, এইখানে দেখবা এপিসোড ওয়াইজ সব সুন্দরভাবে সাজানো থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের episode 03 ব্র্যান্ডিং, আমরা ব্র্যান্ডিং দেখব। তো যেহেতু এটা একটা ম্যাটেরিয়াল, গুগল শীট গেট, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দিলাম। আর তোমরা ক্লাসে একটু অন টাইমে জয়েন করার ট্রাই করো, এখনো অনেকে ট্রাই করতেছো জয়েন করার বা জয়েন করতেছো 18 মিনিট পরে, মানে এটা হওয়া উচিত না। সপ্তাহে মাত্র 2টা ক্লাস, টাকা দিয়ে পে করছো, কষ্ট করে ক্লাস গুলো করো, অন টাইমে ক্লাসে আসো। হ্যাঁ, শুরুর দিকে ক্লাসগুলো মিস করলে অনেক মানে মানে অনেকে থিঙ্ক করে যে অনেক কিছু মিস করে ফেললাম, যার কারণে আসলে পরবর্তীতে কনফিডেন্সের অভাবে অনেক কিছু বুঝে না। তো যখন মানে তোমরা ট্রাই করবে সাথে সাথে ক্লাসে ঢুকার, কন্টেন্টটা দেখো ক্লাসরুমে দেওয়া আছে, কেউ স্ট্রিম থেকে চেক না করে সবাই ক্লাসওয়ার্কের মধ্যে ঢুকে তারপর দেখবে কি কি কন্টেন্ট আছে, যেমন ডকুমেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ভিডিও, এগুলো সবগুলো সুন্দরভাবে এবার সাজানো থাকবে। আচ্ছা, সো আমার ফেসবুক প্রোফাইলের সাথে সবাই কি মানে অ্যাড আছো? অর্থাৎ আমার যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্টের সংখ্যা লিমিটেড, অর্থাৎ 5000 ফ্রেন্ড ফিল আপ হয়ে গেছে, আমাকে ফলো করতে হবে। ফলো দিয়ে রাখছি ভাই, ফলো দিয়ে রাখছি, সবাই একটু ফলো দিয়ে রাখো। আমি আমার ফেসবুক, জি ভাই, জি ভাই, কারণ অনেক ইনফরমেশন বা অনেক আপডেট অথবা ফ্রিল্যান্সিং নিয়ে অনেক নিউজ, গল্প, এগুলো আমি আমার প্রোফাইলে পোস্ট করি। সো তোমরা একটু জাস্ট ফলো করলে এই জিনিসগুলো ফলো করতে পারবা, এবং আমার সাথে সবাই ওপেন মানে তোমরা মেসেজ করতে পারবা, মানে মেসেজ মানে আমার যে কোনো প্রবলেমে পড়লে, মেজর কোনো ইস্যু হলে আমাকে ডাইরেক্ট আমার প্রোফাইলে মেসেজ করলে আমি রিপ্লাই করব। সো এটা হচ্ছে আমার প্রোফাইলের লিংক, আমি তোমাদেরকে জুমের চ্যাটে দিয়ে দিছি, সবাই একটু জুমের চ্যাটে দেখো আমাদের। আপনার পোস্টগুলো থেকে অনেক ইন্সপায়ার্ড হই ভাইয়া, সব সময় অল টাইম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু পোস্টগুলো পড়ো সবাই, আমি লিংকটা দিয়ে দিছি, আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, যেমন কোশ্চেনটা ছিল, আমি তো আগে ওয়েব ডিজাইন করছি, মোটামুটি টুকিটাকি কাজ পাচ্ছি, আমি কি ফাইবার সাপোর্টটা কি পাবো কি না? আমি এটা জানতে চাই। ফাইবার সাপোর্ট ভাই মার্কেট প্লেসে নামার পর নিতে হবে, তোমার যদি আর্জেন্ট মানে কোনো সাপোর্ট লাগে তাহলে আমাকে বা রবিনকে নক করবে, আমাদের ডাইরেক্ট সাপোর্টে ঢুক করলে ফাইবার ক্যাশ পেমেন্ট হবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, স্লাইডটা দিছি কেন, তোমরা সবাই একটু গোত্র করো, আসলে যার কাছে ক্লাস করতেছো তার সম্পর্কে কিছু জিনিস জানা দরকার, তো অবশ্যই গোত্র করবা। আর আমি আজকের মেইন কন্টেন্টে যাচ্ছি, আজকের মেইন কন্টেন্টটা হচ্ছে আমাদের নিজেদের ব্র্যান্ডিং।
আচ্ছা, সো ব্র্যান্ডিং নিয়ে আমার ফেসবুকে একটা ডিটেইল পোস্ট করা আছে, যেখানে আসলে ব্র্যান্ডিং জিনিসটা কি, ব্র্যান্ডিং কেন করতে হয়, কিভাবে করতে হয়, তারপর ব্র্যান্ডিং না করলে কি হয়, করলে কি সুবিধা পাবো, এটার একটা ডিটেইল পোস্ট করা আছে। যেহেতু পোস্ট, সেহেতু আমি সামারি করে দিব, কিন্তু তোমরা সবাই একটু পোস্টটা পড়ে নিও। আমি বাংলায় আসলে ব্র্যান্ডিংটার ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করছি। মোটামুটি একটা বড় পোস্ট, একটু পড়ো। মানে আমরা ব্র্যান্ডিং আসলে আমাদের নিজেদের কিভাবে গ্রো করতে হবে, আমরা আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে, তারপর হচ্ছে আমাদের এই সবগুলো জিনিস আসলে কিভাবে বিল্ড আপ করব, বা আমার প্রোফাইল গুলোতে আসলে রেগুলার কতজন ফলো করতে হবে, বা কতজনকে ফলো করব, ফলো করার সিস্টেমটা কি, অথবা ইনফরমেটিভ পোস্ট কিভাবে লিখতে হয়, এরকম অনেক ডিটেইল জিনিস দেওয়া আছে। আচ্ছা, সবাই একটু পোস্টটা পড়ে নিও। হ্যাঁ, আমি ক্লাসরুমে দিয়ে দিছি। আর আজকের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের নিজেদের একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। অর্থাৎ সিম্পল, দেখো আমরা গুগল করলাম, মনে করো মিনহাজুল আসিফ লিখে। আচ্ছা, হয়তো পৃথিবীতে হাজার হাজার মিনহাজুল আসিফ আছে, কিন্তু দেখো হাতের ডান দিকে দেখো আমাকে ফিচার্ড করা, মানে হাতের ডান দিকে আমার, মানে গুগলে আমি নিজেকে ফিচার করছি। এই ফিচারটা কিভাবে করব সেটা দেখাবো। ইমেজেস এ গেলে তুমি দেখবা ম্যাক্সিমামে আমার ইমেজ, এই যে দেখো আমার ইমেজ সবগুলো। তো গুগলকে বুঝাইতে হবে এটা মিনহাজুল আসিফ, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। ভিডিওতে গেলে দেখবা আমার অনেক অনেক ভিডিও আছে, এই যে ভিডিও ভিডিও ভিডিও। ওকে, তারপরে আমাদের শুধুমাত্র প্রথম এক, মানে একটা না, আমাদের রেজাল্টের প্রায় প্রথম 50টা রেজাল্টই আমার। যেমন এটা আমার লিঙ্কডইন, এটা আমার বিহ্যান্স প্রোফাইল, এটা আমার ফেসবুক প্রোফাইল। ফেসবুকে কিন্তু অনেক অনেক মিনহাজুল আসিফ আছে, কিন্তু আমারটাই কেন এখানে দেখাচ্ছে, এটা একটা বড় ফ্যাক্ট। এটা কিভাবে করবো, এটা ব্র্যান্ডিং এর মাধ্যমে করব, কিভাবে করতে হয় দেখা দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার পার্সোনাল ব্লগ ওয়েবসাইট, সবাই একটু মানে ব্লগ ওয়েবসাইটটা দেখো। ব্লগ ওয়েবসাইটটা হচ্ছে whatminhajulasifwrite.com, এখানে ছোট ছোট ব্লগিং গুলো করা হয় আমার। ব্লগ মানে আসলে গল্প, আমরা ফ্রিল্যান্সিং এর বিভিন্ন গল্পগুলো লেখার ট্রাই করি, যাতে ওয়েবসাইটে সবাই পড়তে পারে। সো এই ব্লগটা একটু ভিজিট করো, এবং মাঝে মাঝে সপ্তাহে একবার দুইবার ঢুকে তোমরা দেখবা যে আসলে নতুন কোনো ব্লগ আসছে কিনা, কি টপিকের উপর আসছে, এগুলো তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সার্চে ছিলাম, আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, আমি ইনস্ট্রাক্টরিতে মেন্টর হিসেবে কাজ করছি সেটাও দেখাচ্ছে, আমার মার্কেট প্লেসের একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমার আমার kobinbiri.com দেখাচ্ছে। মজার ব্যাপার, kobinbiri.com কেন দেখাচ্ছে, মিনহাজুল আসিফের সাথে kobinbiri কি সম্পর্ক, বা গুগল কিভাবে বুঝলো kobinbiri.com মিনহাজুল আসিফের? এখানে আসলে মেটা ট্যাগ নামে একটা জিনিস কাজ করে, এসইও ফ্যাক্টর, তো এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর অ্যাবাউট মিতে একটা প্রোফাইল আছে, টুইটার, মিডিয়াম, গুরু, তারপর ইনস্টাগ্রাম, স্লাইড শেয়ার, তারপর হচ্ছে আমার ব্র্যান্ড ইউর সেলফ প্রোফাইল, পিন্টারেস্ট, গুগল, কোডপেন, অনেক অনেক কিছু আছে। ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, তোমাকে এভাবে গুগলে মানে প্রথম 50টা পেজে তোমাকে আসলে মিনিমাম আনতে হবে নিজেকে। সো এই জিনিসটাই ব্র্যান্ডিং। অর্থাৎ আমাকে কোনো ক্লায়েন্ট যদি বলে তুমি আমাকে তোমার ফেসবুক প্রোফাইলটা দাও, তোমার টুইটার প্রোফাইলটা দাও, তোমার লিঙ্কডইন প্রোফাইল দাও, যেই যে কথাই বলুক, আমি ওকে শুধু বলি তুমি মিনহাজুল আসিফ দিয়ে গুগল করো, সব পেয়ে যাবা। এটা একটা অনেক বড় ব্র্যান্ডিং। দেখবা আমার ফেসবুক প্রোফাইলও লেখা আছে, গুগল ইট মিনহাজুল আসিফ। সো গুগলে নিজেকে এস্টাবলিশ করাটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের ব্র্যান্ডিং এর। সো আমি যে পোস্টটা দিছি, এই পোস্টটাতে মানে যে পোস্টটা লিখছি, এটাতে সবচেয়ে ফার্স্টের পয়েন্টে ছিল গুগলে নিজের উপস্থিতি। অর্থাৎ আমার মেইন পয়েন্টটাই হচ্ছে আমাকে গুগলে নিজেকে এস্টাবলিশ করতে হবে। সেক্ষেত্রে আসলে গুগল মাই বিজনেস নামে টুল আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে এগুলোতে কিভাবে কাজ করতে হবে, তারপর তুমি যে বিষয়ে এক্সপার্ট এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, মানসম্মত কন্টেন্ট লেখা, তারপর নিয়মিত অডিও বা ভিডিও পডকাস্ট করা, অথবা তুমি যদি নিজে নাও বানাইতে পারো, বিভিন্ন জায়গা থেকে তুমি শেয়ার করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো গ্রুপ আছে, আমাদের রিলেটেড গ্রুপগুলোতে আমরা আলোচনা করব, বা কমেন্ট করে আসলে নিজের একটা মানে এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করতে হবে। এছাড়াও আরও অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোতেও কাজ করতে হবে। নিজের একটা ব্লগ ওয়েবসাইট থাকবে, সেক্ষেত্রে আমরা নিজেরা তো আমাদের একটা ওয়েবসাইট বানাবোই নেক্সট একটা বা দুইটা ক্লাস পরে, বুঝতে পারবা, সেখানে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিবা। ডিটেল এই পোস্টে একটু পড়ে নিও। সো প্রথম পয়েন্টে ছিল আমার
আচ্ছা পার্সোনাল ব্র্যান্ডিং যে সুবিধাগুলো দেয় খেয়াল করো, এক নাম্বার হচ্ছে নিজের একটা কাজের বিশ্বাসযোগ্যতা তৈরি করা। অর্থাৎ আমি এখন আজকে আমি যদি ধরো গেঞ্জি বানাইলাম, গেঞ্জি বানাই আমি চিন্তা করলাম আমি গেঞ্জি সেল করব। এখন আমি গেঞ্জি বানাইলাম, আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম আমি কালকে থেকে গেঞ্জি সেল করা শুরু করতেছি, তোমাদের যার যার গেঞ্জি লাগবে আমাকে নক করো বা আমাদের এই পেজে নক করো। আচ্ছা এই কাজটা আমি করলাম আর এই কাজটা এখন তুমি করলা, তোমার প্রোফাইলে হয়তো 500-600 বা 1000-2000 বা 3000-4000 ফ্রেন্ড আছে। হ্যাঁ এখন তুমি পোস্ট করলে দেখবা তোমার একটা বা দুটো গেঞ্জি সেল হবে, আমার কিন্তু দিনে 10টা-20টা করে গেঞ্জি সেল হবে। এটার মেইন রিজনটাই হচ্ছে ব্র্যান্ডিং, অর্থাৎ মানে আমার প্রোফাইলে যারা ফলোয়ার আছে বা আমাকে যারা ফলো করে বা আমার পোস্টগুলো যারা পড়ে তারা অ্যাটলিস্ট এতটুকু ট্রাস্ট করে মিনহাজ ভাই একটা বিজনেস শুরু করছে, গেঞ্জিটার কোয়ালিটি নিশ্চয়ই খারাপ হবে না। এই যে একটা বিশ্বাসযোগ্যতা বা এই যে তোমার একটা পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু, এইটা মানে ক্রিয়েট করার জন্যই আমাদের আজকের ক্লাসটা। অ্যাজ ফ্রিল্যান্সার এটা অনেক ইম্পর্টেন্ট। আমি আমার মানে আমার ওয়াইফও ফ্রিল্যান্সার, সো আমার এরকম হয়েছে আমার ওয়াইফকে একজন ক্লায়েন্ট নক করছে, নক করে বললো তোমার হাজব্যান্ড তো মিনহাজুল আসিফ, সো ও তো ওয়েব ডেভেলপমেন্টে বাংলাদেশে মোটামুটি অনেক ডেভেলপড, সো এই জন্য আমি তোমাকে ট্রাস্ট করে কাজটা দিচ্ছি। সো তার মানে এটা কি মানে ক্লায়েন্টরা আসলে মানে খুব সহজেই কিন্তু তোমার আশেপাশের মানুষজনকে বের করে ফেলতে পারে, অর্থাৎ আমার ওয়াইফের হাজব্যান্ডকে বের করে ফেলছে, বের করে সে কি করে এটাও বের করে ফেলতে পারছে। এই ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দুই নম্বর পয়েন্টটা দেখো, তুমি যে জিনিসটা বলতে চাবা সেটা সবাই মন দিয়ে শুনবে। মানে ধরো রেগুলার তুমি যদি পোস্ট করো, তুমি যে জিনিসটা জানো, তুমি ধরো খাবার রান্না করতে জানো, তুমি ধরো মাইক্রোসফট এক্সেলের কাজ জানো, বা তুমি খুব ভালো কাঁথা সেলাই করতে পারো। এখন যে কাঁথা সেলাই করতে পারে সে কাঁথা সেলাই নিয়ে বিভিন্ন পোস্ট করবে, অর্থাৎ কাঁথা সেলাই করতে হবে এভাবে, কাঁথা সেলাইয়ের কিছু ট্রিক্স, অথবা যে রান্না বান্না পারে সে রান্না বান্নার বিভিন্ন ট্রিক্স নিয়ে বিভিন্ন গল্প বলবে বা বিভিন্ন ট্রিক্স শেয়ার করবে। তো তুমি যে বিষয়টাতে এক্সপার্ট সেটা নিয়ে তোমার সোশ্যাল মিডিয়াগুলোতে তুমি গল্প শেয়ার করো, এবং একটা সময় দেখবা তোমার গল্প শোনার জন্য মানুষ ওয়েট করতেছে, তোমার পোস্ট আসার জন্য মানুষ ওয়েট করতেছে। তো আমরা নর্মালি কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি জাস্ট আমার ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকার জন্য, বাট মেইন গোল কিন্তু এইটা না। মেইন গোলটা হচ্ছে আমরা দেখি না বিভিন্ন ফুড ব্লগার বা বিভিন্ন রাইটার ব্লগার, এদেরকে অনেক অনেক ফলোয়ার, এরা আসলে এত এত ফলোয়ার পায় আমরা কেন পাই না? এটার মেইন রিজন হচ্ছে আমরা মানসম্মত কন্টেন্ট তৈরি করি না, বা সোশ্যাল মিডিয়াতে অযথা সময় করি, সময় নষ্ট করি, দুষ্টামি করি, কমেন্টে ব্যস্ত থাকি। এই জিনিসগুলো না করে নিজেরা মানে জাস্ট ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করার জন্য, তোমার প্রোফাইলটাকে শক্ত করার জন্য তুমি রেগুলার কিছু পোস্ট করো বিভিন্ন গ্রুপে, রিলেটেড গ্রুপে। ধরো তুমি রান্নাবান্না পারো, রান্নাবান্নার বিভিন্ন গ্রুপে জয়েন থাকো, সেই সমস্ত গ্রুপগুলোতে বিভিন্ন ভ্যালুয়েবল কমেন্ট করো, কেউ একটা প্রবলেমে পড়ছে সেই প্রবলেমটা। যেমন তুমি এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছো, সো তুমি ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট হতে যাচ্ছ, ওয়ার্ডপ্রেসের যতগুলো গ্রুপ আছে গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও, বিভিন্ন মানুষ দেখবে বিভিন্ন প্রবলেম নিয়ে পোস্ট করবে, ওইখানে কমেন্টে গিয়ে তুমি প্রবলেমে একটা সলিউশন দাও, দেখবে আস্তে আস্তে সেখান থেকে তোমার ফলোয়ার বাড়তেছে বা তুমি কিছু একটা বললে সেটা সবাই ট্রাস্ট করবে। আচ্ছা তিন নম্বর পয়েন্টটা দেখো, পরবর্তীতে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে তুমি যখন ব্যবসা শুরু করবা, তোমার হয়তো ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগলো না, তুমি চিন্তা করো না আমার রান্না বান্নাই ভালো, তো তুমি রান্না বান্না নিয়ে পোস্ট করো, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে পোস্ট করো, যেটা নিয়ে পোস্ট করো তোমার যখন একটা মানে ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে তখন তুমি যেই ব্যবসায় শুরু করো ওটাতে অনেক সহজ হবে সাফল্য পাওয়া, অনলাইনে একটা প্রভাব বৃদ্ধি পাবে, এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। আর প্রফেশনাল নেটওয়ার্ক বৃদ্ধি করার জন্য আমাদের লিঙ্কডইন নামে একটা সোশ্যাল মিডিয়া আছে, সবাই জানো আশা করি, বাট আমরা আমাদের ম্যাক্সিমামেরই অ্যাকাউন্ট নাই আই নো, আবার যাদের অ্যাকাউন্ট আছে খালি অ্যাকাউন্ট খুলে রাখছি কিন্তু মানে কিছুই করা হয় না, পোস্ট করা হয় না, মাঝে মধ্যে হয়তো সপ্তাহে একবার দুইবার ঢুকি, এরকম না। মানে লিঙ্কডইন মার্কেট প্লেসটা আসলে, লিঙ্কডইন আসলে একটা মার্কেট প্লেসই বলবো, বা এটা আসলে যারা মানে জব হোল্ডার বা যারা প্রফেশনাল তাদের একটা জায়গা। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো, আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা খুবই খুবই পাওয়ারফুল হওয়া উচিত, ইভেন আমি বলবো ফেসবুক থেকে লিঙ্কডইনে আরো বেশি সময় দেওয়া উচিত। কারণ একটা সময় তুমি ফ্রিল্যান্সিং করার পাশাপাশি তুমি যদি লোকাল বা ইন্টারন্যাশনাল জবও করতে চাও, দেখবা অনেক অনেক মানুষ জব মানে অফার করতেছে। এই রিলেটেড লিঙ্কডইনে আমার একটা টোটাল পোস্ট আছে লিঙ্কডইনের উপর, আমি লিঙ্কটা দিব, অথবা আমার প্রোফাইল থেকে একটু খুঁজে বের করে নিও। আচ্ছা কাজ বা ক্যারিয়ারকে নিরাপদ করে এই পয়েন্ট অলরেডি ডিসকাস করে ফেলছি, কারণ তুমি যখন একটা ভালো নেটওয়ার্ক তৈরি করে ফেলবা তখন তুমি অটোমেটিক্যালি অনেক অনেক ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া থেকে পাবা। লিঙ্কডইনে গেলে আমার প্রোফাইলটা একটু দেখাই, আমার ধরো লিঙ্কডইনে আমি প্রতিদিনই অনেক অনেক ক্লায়েন্ট অথবা অনেক অনেক মানে অফার পাই, বিভিন্ন কাজের অফার বা বিভিন্ন কোর্স নেওয়ার অফার। এটার কারণটা কি? একটা লিঙ্কডইনে শক্ত প্রোফাইল। লিঙ্কডইনে আমি হালকা করে একটু ডিসকাস করি, হ্যাঁ এখানে দেখবা এই যে অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, এটা হচ্ছে ফরেন, এরকম অনেক ফরেন ক্লায়েন্ট আমাকে একদিন দুদিন পরপরই নক করে বিভিন্ন কাজের জন্য। আচ্ছা সো তারপর আমি জাস্ট
মানে কি করছে আসলে, যার কারণে আসলে এরকম একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে। লিঙ্কডইন থেকে প্রচুর কাজ পাওয়া যায়। মেইন রিজন হচ্ছে তোমার লিঙ্কডইনের প্রোফাইলটা অনেক পাওয়ারফুল করতে হবে। পাওয়ারফুল করার মেইন ওয়েটা হচ্ছে আমরা এখানে কে মানে কি কি, আমি প্রোফাইলটা সাজিয়ে দিব তোমাদেরকে একটু পরেই বলতেছি, জাস্ট হালকা আইডিয়া দিচ্ছি। যে ধরো তোমার সার্টিফিকেশন লাগবে অনেকগুলো, এখানে আমার প্রায় 50টার মতো সার্টিফিকেট অ্যাড করা আছে। তারপরে হচ্ছে দেখো এখানে তোমায় কিছু স্কিল দিতে হবে, এবং এই স্কিলগুলো তুমি শুধু দিলেই হবে না। ধরো 99 জন মানে 99+ মানুষ বলতেছে মিনহাজ ভাই ই কমার্স ভালো জানে, এটাকে এন্ডোর্সমেন্ট বলা হয়। অর্থাৎ 99 জন বলতেছে ওয়েব ডেভেলপমেন্ট মিনহাজ ভাই খুব ভালো জানে। এছাড়া নিচে দেখো রিকমেন্ডেশন, অর্থাৎ প্রায় 130+ মানুষ রিকমেন্ড করছে যে ও টিচার হিসাবে ভালো বা ওয়েব ডেভেলপার হিসাবে ভালো। তো এই যে দেখো রিকমেন্ডেশন মানুষ মানে আমাকে করছে, এই জিনিসগুলো মানে অটো হবে না, তোমাকে করাই নিতে হবে। তোমাদের ব্যাচটা অনেক বড় আছে, তোমাদের একে অপরের হেল্পিং দিয়ে আমরা এভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল দাঁড়া করাই দিতে পারবো। আচ্ছা তারপরে আবার পোস্টে আসি। তারপরে নতুন চাকরি বা ব্যবসা, এটা অলরেডি বলছি, তুমি যে কোনো বিজনেস তুমি স্টার্ট করতে পারবা। এখন আমরা শুরু করি, সবার প্রথমে গুগলে নিজের প্রেজেন্সটা বাড়ানোর জন্য কি করতে হবে। আচ্ছা আমাদের প্রথম অন্তরায় হচ্ছে আমাদের নাম। আমাদের নাম যদি আমি আমার নাম বলি, আমার নাম হচ্ছে ধরো আমার নাম যেটা ছিল সেটা হচ্ছে মিনহাজুল ইসলাম। হ্যাঁ একটা মিনিট, আচ্ছা সো আমরা আমাদের নামটা হচ্ছে ধরো যে মিনহাজুল ইসলাম আছে, একটু জুম করতেছি, খেয়াল করো আমাদের যে নামটা থাকে সেই নামটাতে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের ইসলাম বা আমাদের আক্তার, ইসলাম, রহমান, এই নামগুলো আমাদের মানে অন্তরায়। কারণ কি, এই নাম দিয়ে হাজার হাজার মানুষ আছে, অর্থাৎ মিনহাজুল ইসলাম দিয়ে তুমি হাজার হাজার মানুষ পাবা। সো তাই আমি আসলে যেটা করছি, ব্র্যান্ডিং নামটা, একটা নিজের ব্র্যান্ডিং নাম চুজ করতে হবে। সো ব্র্যান্ডিং নাম চুজ করার জন্য তোমরা, তোমাদের যদি কোনো নিকনেম থাকে লাইক মিনহাজুল আসিফ, আমি ইসলাম ওয়ার্ডটা বাদ দিয়ে দিছি, সো এভাবে করতে পারো। অথবা তুমি তোমার পছন্দ মতো পারমুটেশন কম্বিনেশন করো, লাইক এরকম মিনহাজুল ইসলাম, মিনহাজুল আসিফ, আসিফ মিনহাজুল, আসিফ ইসলাম, ইসলাম মিনহাজুল, এরকম বিভিন্ন কম্বিনেশন অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর যে কোনো একটা চুজ করতে পারো। এক, দুই নাম্বার হচ্ছে অনেকে এক্সট্রা একটা ওয়ার্ড লাগে, লাইক ওয়ার্ডপ্রেস মিনহাজ, ওয়েব মিনহাজ, ডেভেলপার মিনহাজ, ফিমেলদের ক্ষেত্রে এলিগেন্ট শেফা, বারবি ওয়ার্ডটা অ্যাড করে, ছেলেদের ক্ষেত্রে ডেভ, ওয়ানলি, হ্যালো, এরকম বিভিন্ন ওয়ার্ড অ্যাড করে। অর্থাৎ তোমার ব্র্যান্ডিং নামটা ইউনিক করার জন্য এরকম বিভিন্ন ওয়ার্ড অ্যাড করা হয়। তবে আমার সাজেশন হচ্ছে ওয়ার্ডপ্রেস মিনহাজ বা এরকম ওয়ার্ডপ্রেস জিনিসটা ফিক্সড, অর্থাৎ তুমি হয়তো 2 বছর পর ওয়ার্ডপ্রেসে কাজ নাও করতে পারো, তুমি হয়তো 2 বছর পর ডিজিটাল মার্কেটিং করতে পারো, তুমি 2 বছর পর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, অথবা তুমি 2 বছর পর কোডিং শিখতে পারো। সো তাহলে কি তোমার ওয়ার্ডপ্রেস জিনিসটা ন্যারো ডাউন হয়ে গেল না? ব্র্যান্ডিংটা কিন্তু লাইফ টাইমের জন্য, অর্থাৎ আমি যে ব্র্যান্ডিং নামটা নিব এই নামটা আমার লাইফ টাইমের জন্য থাকবে এবং এই নামটা দিয়ে আমি লাইফ টাইম কাজ করবো। তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে ন্যারো ডাউন হয়ে যাচ্ছে, তুমি নামটা চেঞ্জ করতে পারতেছো না, কিন্তু তুমি আবার ওয়ার্ডপ্রেসও কাজ করতেছো না, জিনিসটা একটু অন্যরকম, তাই না? একটু আনইজি লাগবে তোমার কাছে। এই জন্য একটু ব্রড সেন্সে নেওয়ার ট্রাই করো, লাইক ডেভেলপার, বা যদি নিজের নাম দিয়ে করতে পারলে সবচেয়ে বেস্ট, লাইক মিনহাজুল আসিফ। আর অনেকে ফ্রিল্যান্সার বা এরকম ওয়ার্ড ইউজ করে, এটা আসলে নিজেদের পার্সোনাল চয়েস, বাট এখানেও আসলে ন্যারো ডাউন করা। তুমি কালকে হয়তো ফ্রিল্যান্সার নাও থাকতে পারো, তুমি ফ্রিল্যান্সারদের টিচার হয়ে যেতে পারো আমার মতো, তখন কিন্তু ফ্রিল্যান্সার ওয়ার্ডটা ভালো লাগে না, ঠিক আছে? সো এটা ন্যারো ডাউন না করে তোমরা যেটা করবে, ব্রড সেন্সে রাখার ট্রাই করো। ব্রড সেন্স বলতে আমি নিজের নাম দিয়ে ব্র্যান্ডিং করাটা সবচেয়ে বেস্ট। যদি নিজের নাম খুঁজে না পাও বা নিজের নাম পছন্দ না হয় সেক্ষেত্রে করতে পারো। অনেকে এরকম করে ওয়ার্ড চেঞ্জ করে ফেলে, ইউনিক করতে হবে, আমার মেইন কাজ হচ্ছে এটা। ইউনিক মানে কি, আমি এমন একটা নাম নিবো যেটাতে আসলে খুব বেশি মানুষ নাই, তাহলে র্যাঙ্ক করতে সুবিধা হবে গুগলে। আচ্ছা অনেকে এরকম করে, দেখো ফয়সাল আবির, হ্যাঁ ফয়সালের বানানটা কি FAISAL, তাই না? তো সে কি করলো, FAYSAL দিয়ে দিল, ফয়সাল। আবার মেহেদিকে মাহাদি লিখলো, মোহাম্মদকে মুহাম্মদ লিখলো, ঠিক আছে? আবার অনেকে শর্ট করে, কিরকম ধরো গোলাম মোহাম্মদ সাব্বির, এটাকে সে কি করলো, GM সাব্বির করে ফেললো। এটা একটা ভালো আইডিয়া, শর্ট করতে পারো। অনেকে আবার অদ্ভুত একটা ওয়ার্ড নিয়ে আসে, লাইক রেস্টিভ আলমের জায়গায় রাকিব আলম ওর ছিল নাম, সেখানে সে রেস্টিভ রাকিব, রেস্টিভ ওয়ার্ডটা পুরো আলাদা, এরকম একটা আলাদা মানে প্রোনাউন টাইপের ওয়ার্ড অ্যাড করে। ট্রাই করবা স্কিপ করার ফ্যামিলি নেম, যেমন ইসলাম, রহমান, চৌধুরী, জাহান, সাবাহ। কারণ এই না, এই ধরো ইসলাম রহমান, ধরো মিনহাজুল রহমান বা মিনহাজুল ইসলাম দিয়ে হাজার হাজার মানুষ আছে, তো এই ওয়ার্ডগুলো স্কিপ করে ফেললে কম্পিটিশন অনেক তাড়াতাড়ি কমে যাবে, ঠিক আছে? মেইন ওয়ার্ডটা।
আচ্ছা এইবার সবাই কি এতটুকু ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ এতটুকু কি সবাই ক্লিয়ার যা বললাম? জি জি স্যার ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা স্যার না আমাকে ভাইয়া বলবা সবাই। হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে গুগলে দেখাচ্ছে র‍্যাঙ্ক করতেছে না নাম, কিন্তু দেখাচ্ছে ওই নামটা আছে ফাঁকা আছে, কিন্তু দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওই নাম দিয়ে আছে। আমার কাজটা শেষ করার পর মিনিমাম 15 দিন এই কাজগুলো করার পর র‍্যাঙ্কের চিন্তা। এখন তো র‍্যাঙ্কে আসবে না, আমার তো টপিকটা শুরু করছি, তো এখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস থাকবে। অর্থাৎ গুগলে রিফাইন করার সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে রিফাইন করতে হবে, রেগুলার সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে, পরবর্তীতে 15 দিন বা এক মাস পরে দেখবে আস্তে আস্তে র‍্যাঙ্ক করছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে যদি দেখা যাচ্ছে ওই নামটা অ্যাভেলেবল না থাকে, আবার দেখা যাচ্ছে আমার গুগলে অ্যাভেলেবল আছে ডোমেইনের নাম, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল তোমার হচ্ছে জাস্ট তোমার নামটা প্রোফাইলের নাম চেঞ্জ করে ফেলবা। ধরো তোমার প্রোফাইলের নাম আছে কি মিনাজুল আসিফ, তুমি প্রোফাইলের নামটা প্রোফাইলে গিয়ে এডিট করে যে কোনো নামই দিতে পারবা, তাই না? লিংক চেঞ্জ করার দরকার নেই। লিংকের নাম বলছি, লিংকটা নেই, লিংক অ্যাভেলেবল নেই, লিংক চেঞ্জ করার দরকার নাই। আর যদি লিংক চেঞ্জ করতেই হয় তুমি মিনাজুল আসিফ অফিসিয়াল অফিসিয়াল ওয়ার্ডটা লাগাই দাও, ঠিক আছে? তাইলেই হবে। যেমন আমি ইনস্টাগ্রামে মিনাজুল আসিফ পাই নাই, কেউ একজন নিয়ে নিছে, সেক্ষেত্রে আমার প্রোফাইলের নাম হচ্ছে মিনাজুল আসিফ অফিসিয়াল, এরকম এক্সট্রা একটা ওয়ার্ড অ্যাড করতে পারো। আচ্ছা এই আমার স্পেলিং এ ধরেন এম আই এল টি এ এন দাওয়া, মানে সচরাচর তো এম আই এল টি ও এন থাকে, তো আমার সব জায়গায় কিন্তু এম আই এল টি এ, তো সেক্ষেত্রে কি একটু ভালো হবে? তুমি যদি এই যে এরকম আলাদা ওয়ার্ড অ্যাড করতে চাও, যেমন এখানে অন্যরকম একটা ওয়ার্ড হিসেবে লিখছে, একটা লেটার চেঞ্জ করে এভাবে করতে পারো, নট মানে আগে থেকে দেওয়া, ঠিক আছে করতে পারবা। আচ্ছা এবারে প্রোফাইলগুলো রেডি হয়েছে, এবার আমাদের চেক করতে হবে এই প্রোফাইলটা গুগলে অ্যাভেলেবল আছে কিনা। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, দুটো জিনিস তোমাদের সবার মনের মধ্যে একটা নাম ঘুরতেছে, তাই না? নিজেদের, অর্থাৎ আমি এই নামটা নিব, অথবা দুইটা অপশন ঘুরতেছে, এটা বা এটা নিব। আচ্ছা এখন কনফার্ম হওয়ার জন্য দুইটা অপশন, এক হচ্ছে আমরা দেখবো এই নামে গুগলে কেউ ফিচার্ড কিনা। ফিচার্ড বলতে কি বোঝাচ্ছি? ফিচার জিনিসটা ধরো এই যে মিনহাজুল আসিফ লিখে গুগলে সার্চ করলাম, হাতে ডান দিকে দেখো এরকম কোনো ফিচার্ড কেউ আছে কিনা। ওকে, এটাকে বলা হয় ফিচার্ড। কেউ একজন নিজের ব্র্যান্ডিং নামটা একটু বলো তো, মনে একটু তাড়াতাড়ি মুখে বলো। শাহরিয়ার প্রান্ত, শাহরিয়ার শাহরিয়ার প্রান্ত প্রান্ত। ধরো শাহরিয়ার প্রান্ত লিখে গুগল করলাম, কেউ ফিচার করা আছে? হাতে ডান দিকে নাই, ব্ল্যাঙ্ক। তার মানে এটা আমার জন্য খুব ভালো একটা খবর, কেউ ফিচার করা নাই, আমি নিজেকে ফিচার করে ফেলতে পারবো। দুই নাম্বার, এই নামে কোনো সেলিব্রিটি আছে কিনা এটা দেখতে হবে। সো হাউ টু ফাইন্ড সেলিব্রিটি, আমরা ইমেজেস অপশনে চলে যাব। ইমেজে গিয়ে দেখো শাহরিয়ার প্রান্ত এখানে একই মানুষ বারবার আছে কিনা। সেলিব্রিটি বোঝার জন্য দেখো সহজ হচ্ছে, ধরো আমি তামিম ইকবাল, আমার নাম তামিম ইকবাল, দিয়ে সার্চ করে দেখলাম আয় হ্যাঁ এটা একটা ক্রিকেটার, ক্রিকেটার তো অনেকবার আছে। সো যেহেতু সেলিব্রিটি, ওদেরকে ফেলা যাবে না নাটক বা সিনেমার। আমার নামও ক্রিকেটার একজন আছে, তো যদি এরকম ক্রিকেটার থাকে তাহলে নামটা চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে তামিম ইকবাল না দিয়ে অন্য কোনো নাম দিতে হবে। দুইটা পয়েন্ট চেক করবা, এক গুগলে দেখো তামিম কিন্তু ফিচারও, এক গুগলে ফিচার করা আছে কিনা দেখবা, মানে ফিচার করা থাকতে পারবে না, এবং সেলিব্রিটি হিসেবেও কেউ থাকতে পারবে না এই নামে। সেলিব্রিটি চেক করার ওয়ে হচ্ছে একই নামে বারবার একই মানুষ কিনা, দেখলেই বুঝতে পারবা। মানে তিনটা ওয়ার্ড ইউজ করা যাবে না নামে? নামে দুটো ওয়ার্ড ইউজ করা বেটার, তিনটা ওয়ার্ড ক্লায়েন্টকে তুমি বলা তামিম ইকবাল রহমান। ও কাম অন ভাই, আমার ভাইয়া দুটো ওয়ার্ড ইউজ করলে তো সেলিব্রিটি চলে আসছে। হ্যাঁ ভাই, আমার নামটা রোহিত রাজ, অনেক একটা দুটো বাজবো। এক মিনিট শুনুন, আমি যে সাবমিট করতেছি, ধরো একটু মিউট করে কথা বলবা, আমি ওয়ান টু ওয়ান যখন কোশ্চেন করব তখন মানে রিপ্লাই করো। আমি অপশন বলছি তোমাদেরকে অনেকগুলা, এক হচ্ছে তোমাদের ওই দুটো নাম দিয়ে যদি না পাওয়া যায়, এরকম ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ওয়েব এরকম বিভিন্ন ওয়ার্ড অ্যাড করতে পারো, একটা বা দুটা লেটার ঘুরাইতে পারো, লাইক এফ এ আই এর জায়গায় এফ এ ওয়াই, ফয়সাল মেহেদির জায়গায় মাহাদি। আর এটা হয়ে হচ্ছে তোমার যদি এরকম বড় তিনটা ওয়ার্ড থাকে, প্রথম দুটাকে জিএম বা এরকম শর্ট করে ফেলো, এই তিনটার যে কোনো একটা ফরমেশন ইউজ করে দেখো সেলিব্রিটি আছে কিনা এবং গুগলে কেউ ফিচার্ড কিনা। এই দুটো জিনিস যদি না হয় আমার ওই নামটা লক। ঠিক আছে, সবাই মোটামুটি ক্লিয়ার না? নিজেরা এটা চেক করে নিবা। আমি ফিউচার যেদিকে নিতে চাচ্ছি তার উপর বেস করে তো ব্র্যান্ডিংটা করব।
সেক্ষেত্রে ধরুন আমার তো ইচ্ছে আছে যে ওয়ার্ডপ্রেস এর পরবর্তীতে যদি আমি সাকসেস হতে পারি ড্রপ শিপিং বা অ্যাফিলিয়েটে ঢুকবো, তো সেক্ষেত্রে ব্র্যান্ডিংটা কিভাবে করতে পারি, মানে আমার যেরকম আছে ব্র্যান্ডিং করা ট্রাই করো সবচেয়ে বেস্ট, ঠিক আছে? যদি মাল্টিপল স্কিলের উপর কাজ করবা, সো স্কিলে আসলে ফিক্স না করে তোমার নিজের অরিজিনাল নাম মানে মাঝখানে তোমার ফ্যামিলি নেমটা বাদ দিয়ে, লাইক ইসলাম রহমান এগুলো বাদ দিয়ে জাস্ট নিক নেমটা অ্যাড করলে দেখবে ইউনিক হয়ে গেছে, এবং ওটাতে গুগলে কেউ ফিচার করা আছে কিনা দেখো এবং কোনো সেলিব্রিটি আছে কিনা দেখো। ছোট্ট একটু বলবো ভাইয়া, যে আমার নাম ফারহান সোহাগ, এখানে আমি যদি শুধু নাম দিই টেক ফারহান বা এরকম করে যদি দিই, নট ব্যাড আইডিয়া, গুড আইডিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর সবগুলো সোশ্যাল মিডিয়াতে একই করতে হবে, আসতেছি আমি সেই কথায়, সবার নিজেদের নামটা লক হয়ে গেছে না? আরেকটা কথা ছিল, যেমন আমার অফিসিয়াল নাম আব্দুর রহমান, যেমন আবার সবসময় সোশ্যাল মিডিয়াতে ইউজ করি আল সজীব, দেন আমি কি করব এল সজীব দাও, দেখো এল সজীব দিকে ফিচার আছে কিনা গুগলে, তারপরও যদি আর কেউ এরকম করবা না, ব্র্যান্ডিং নামে অনেকে এরকম সংখ্যা লাগায় দেয়, ইমেইল এর মতো না, ব্র্যান্ডিং নামটা ইউনিক হবে, কোনো সংখ্যা টঙ্কা থাকবে না, লাইক মিনাজুল আসিফ 2018 এটা কোনো ব্র্যান্ডিং নাম হইলো, ব্র্যান্ডিং নামটা কেমন হবে, ধরো মার্ক জাকারবার্গ এক নামে সবাই চিনবে, এরকম ব্র্যান্ডিং নামটা এরকম ইউনিক করতে হবে, কোনো সংখ্যা দেওয়া যাবে না, মানে এটা কোনো ইমেইল না, ইমেইল তো আসলে অ্যাভেলেবেল থাকে না দেখে আমরা কি করি সংখ্যা টঙ্কা দিই, তোমরা ব্র্যান্ডিং নামে কোনো সংখ্যা দিবা না, ক্লিয়ার? জি ভাইয়া। আর বড়টা ব্যবহার না করে আমার সাজেশন হচ্ছে তোমরা মানে শর্ট করো, গোলাম রব্বানি দুখু মিয়ার জায়গায় জিআর দুখু বা এরকম শর্ট করার ট্রাই করো, দুইটা ওয়ার্ডে নিয়ে আসো, আর ওয়ানলি ওয়ান রিয়াজুল এটা ভালো ব্র্যান্ডিং নাম না, ঠিক আছে, একটু অন্যরকম হয়ে গেছে, ওয়ানলি রিয়াজুল ইজ গুড, বাট ওয়ানটাও মাঝখানে সংখ্যা অ্যাড করতে না করছিলাম। হ্যাঁ, ওকে, হ্যালো, আমার নামে একজন বাংলাদেশের ডিরেক্টর হচ্ছে আপনার চলে আসছে, আমার ব্র্যান্ডিং নামটা সার্চ করার পর না সেলিব্রিটি আসলে নেওয়া যাবে না, ঠিক আছে ভাইয়া, আমার নামটা কি দেখা যাচ্ছে ভাই? এটা হচ্ছে তিনটা অক্ষর হয়ে গেছে এখন, এটা তোই তো আমি অনেক দিন ধরে প্রচলিত আছি, সমস্যা নাই, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে শুধু তুমি তোমার নামটা চেঞ্জ করো, ফেসবুক চেঞ্জ করতে প্রবলেম হয়, ফেসবুকটা থাক, বাকি সোশ্যাল মিডিয়াগুলোর নাম চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? আমি বলতেছি সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি, আর কারো যদি নাম নিয়ে প্রবলেম থাকে আমাকে ইনবক্স করো, ঠিক আছে, আমি রাতের মধ্যে রিপ্লাই করার ট্রাই করব। আচ্ছা, এখন আমাদের অনেক কাজ করতে হবে, কাজগুলো কি, আমার 16টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে হবে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, পিন্টারেস্ট, ব্লগার, স্ট্যাক ওভারফ্লো, মিডিয়াম, ড্রিবল, এরকম টোটাল 16টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এই অ্যাকাউন্টগুলো অনেকের আছে, লাইক ফেসবুক আছে, হয়তো টুইটার আছে, হয়তো লিঙ্কডইন আছে, খুব ভালো, থাকলে কোনো সমস্যা নেই, আমরা শুধুমাত্র আমাদের মেইন নামটা চেঞ্জ করে আমাদের ব্র্যান্ডিং নামটা ঢুকাই দিব, তাইলেই হবে। আচ্ছা, এখন ব্র্যান্ডিং এ কি মেইলটা কি মানে একই হতে হবে? হ্যাঁ, সবগুলো সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ডিং নাম একই হতে হবে, তুমি এক জায়গায় মিনাজুল ইসলাম দিলা, ইমেল এক জায়গায় যেটাতে আমি ইমেল অ্যাড্রেস, ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম, একটু দাঁড়াও আমি এটা শেষ করি, ব্র্যান্ডিং নেম সবগুলো সোশ্যাল মিডিয়াতে একই হতে হবে, ওকে, এবং ইমেল অ্যাড্রেস, ভাইয়া আমি আসতেছি কি করব, আমার অ্যাকাউন্ট খোলার সময় কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো বলতেছি, কিন্তু সবগুলোতে একই হবে, কারণ তুমি লিঙ্কডইনে একটা নাম ইউজ করবা, ফেসবুকে একটা নাম ইউজ করবা, গুগল তো বুঝবে না আসলে, তাই না? গুগলকে বোঝানোর জন্য আমাদের অবশ্যই সবগুলো সোশ্যাল মিডিয়ার নাম একই হওয়া উচিত। এটা নিয়ে কোশ্চেন করতে চাইছিলা, বলো। আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, বলছিলাম যে আমি আপনার অনেক মানে টিউটোরিয়াল থেকে মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করেছি, তো সেগুলা আসলে আমার মতো করে আমি তখন না বুঝে করেছি সংখ্যা দ্বারা, এখন যদি আমি ব্র্যান্ডিং নামটা যদি ওখানে পুশ করি তাহলে আমার যে ইউআরএল কাস্টম ইউআরএল গুলো সবগুলো কি পরিবর্তন করা সম্ভব? যদি করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে মানে আপনি যে বললেন অফিসিয়াল বা অন্য কিছু লাগিয়ে দিয়ে তাহলে না একটু অসম হয়ে গেল, হয়তো কিছু মিলবে কিছু মিলবে না, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এখন আমাদের মেইনলি ওই লিংক থেকেও নামটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো একটু ব্যাপারটা দেখো, মনে করো মিনাজুল আসিফ দিয়ে সার্চ করলাম, ঠিক আছে, সার্চ করার পর
আচ্ছা ধরো এটা একটা প্রোফাইল, এই প্রোফাইলে আমার ইউআরএল কিন্তু দেখো মিনাজ আসিফ ওয়ান দেওয়া, অন্য একটা ইউআরএল তাই না, কিন্তু আমার নামটা ঠিকই মিনাজুল আসিফ আছে, অর্থাৎ টাইটেলটা ঠিকই আছে, অর্থাৎ তোমার ফেসবুকে প্রোফাইলের নামটা যদি মিনাজুল আসিফই থাকে, লিংক যাই থাক সেটা কিন্তু গুগলে আসবে, এটা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, অর্থাৎ লিংকটা খুব বেশি ফেক্ট না, অফিসিয়াল বা এরকম ওয়ার্ড অ্যাড করলে মানে এটা কোনো ইফেক্ট করবে না। এখানে দেখো আরেকটা লিংক হচ্ছে মিনাজুল আসিফ ডট কোডম্যান মিডি তাই না, তো আমার ফেসবুকের নামটা মিনাজুল আসিফ এই জন্য চলে আসছে গুগলে। সিঙ্গেল নাম মেবি ভালো হবে না, সিঙ্গেল না দুইটা ওয়ার্ডে অ্যাড করবা নাম, ঠিক আছে দুইটা নাম দিয়ে দিবা, সিঙ্গেল নাম দিয়ে ব্র্যান্ডিং করতে অনেক কষ্ট হবে কারণ ওই নামে অনেকে গুগলে আসার চেষ্টা করবে। আচ্ছা এবার আমরা চলে আসি এই অ্যাকাউন্ট গুলো করার সময় কিছু সিস্টেম আছে, অর্থাৎ সবগুলো প্রোফাইল যখন খুলবা তখন এক নাম্বার পয়েন্ট সবগুলো সেম পিসি দিয়ে খুলবা, যেগুলো খোলা হয়ে গেছে ফাইন, যেগুলো খোলা হয় নাই সেগুলো একই পিসি দিয়ে খুলবা, তাহলে কি হবে একই পিসির একটা ম্যাক অ্যাড্রেস থাকে, ওই ম্যাক অ্যাড্রেসটা সেম থাকার কারণে তোমার ফেসবুক যে পিসি দিয়ে খোলা হয়েছে সেই পিসি দিয়ে লিঙ্কডইন খোলা হইলে গুগলে যদি তোমার ফেসবুক প্রোফাইলটা আসে লিঙ্কডইন প্রোফাইলটাও চলে আসবে। সিমিলার জিনিস একই ইন্টারনেট কানেকশন ইউজ করে করবা, আমার সাজেশন এক বসায় রাতের মধ্যে সবগুলো প্রোফাইল খুলে ফেলবা, এরপর আস্তে আস্তে তোমার প্রোফাইলগুলো কমপ্লিট করবা, ঠিক আছে তার মানে একটা একই নেট ইউজ করে করবা, একই পিসি ইউজ করে সবগুলো অ্যাকাউন্ট করবা, ফুল নেম অবশ্যই তোমার ব্র্যান্ডিং নেম হবে, ওকে অর্থাৎ সবগুলো অ্যাকাউন্টের পুরো নাম মানে ফুল নেম থাকে না এটা ফার্স্ট নেম লাস্ট নেম, ওই ফার্স্ট নেম লাস্ট নেম তোমার ব্র্যান্ডিং নামে দিবা, ডান ওকে, সবগুলোতে একই প্রোফাইল পিকচার দিবা ইনিশিয়ালি, তার মানে তুমি ফেসবুকে একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করছো সবগুলো সোশ্যাল মিডিয়ায় চেঞ্জ করো। আর ছবিগুলোর ক্ষেত্রে আমার সাজেশন কেউ পাসপোর্ট সাইজের ছবি বা এরকম কিছু জিনিস দিবা না, সোশ্যাল মিডিয়া মানে আমরা ফেসবুকে যেরকম প্রোফাইল পিকচার দিই একটু এদিক ওদিক ফিরে একটু স্টাইল করে ওরকম প্রোফাইল পিকচারই দেওয়ার ট্রাই করবা, এটা প্রফেশনাল। আমরা আগে দেখতাম আমাদের এই কি বলে এখনো সরকারি জব টব অ্যাপ্লাই করতে কি হয় পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করা লাগে, সো মানে আমরা ফ্রিল্যান্সার হিসাবে বা সোশ্যাল মিডিয়াতে আসলে এই জিনিসটা যায় না, পাসপোর্ট সাইজের ছবিগুলো দেখতে খুব অড লাগে, তোমরা জাস্ট তোমার যেভাবে জেনারেলি ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল পিকচার চেঞ্জ করো ওরকম প্রোফাইল পিকচার দিয়ে সবগুলো সোশ্যাল মিডিয়া করে ফেলবা, কোনো সমস্যা নেই, তার মানে একই ছবি যাচ্ছে। আচ্ছা আর পিকচারটার ইমেজ এসইও করতে হবে, এসইওর ব্যাপারটা আমি আসতেছি। আচ্ছা কিছু কিছু প্রোফাইলের কাস্টম লিংক চেঞ্জ করতে হবে, অর্থাৎ তুমি যেমন লিঙ্কডইনের ক্ষেত্রে এটা করতে পারবা কাস্টম লিংক, অর্থাৎ লিঙ্কডইনে একটা প্রোফাইল কমপ্লিট করার পর তুমি দেখবা লিঙ্কডইনে তোমার প্রোফাইলে ভিউ করার পর এখানে একটা লিংক আছে না, এই লিংকটা দেখবা এখানে মিনহাজুল আসিফের পর ড্যাশ 1 2 3 4 ABCD কিছু একটা লেখা থাকে, ওকে শুধু লিঙ্কডইনের জন্য বলতেছি এটা, সেক্ষেত্রে উপরে হাতে ডান দিকে দেখো এডিট প্রোফাইল ইউআরএল নামে একটা অপশন থাকবে, এখানে যাবা এই যে হাতের ডান দিকে দেখো আমাদের লিংক চেঞ্জ করার অপশন আছে, এই যে লিংকটা এডিট করে এখানে আমি আমার ব্র্যান্ডিং নেম ঢুকিয়ে দিব। আচ্ছা অনেকে আবার কোশ্চেন করে ভাই আমি স্পেস দিব নাকি স্পেস দিব না, স্পেস মানে দি মানে গুগলে আসলে মানে কিওয়ার্ড যখন কাজ করবে তখন আমরা স্পেস দিব, কিন্তু লিংকের ক্ষেত্রে তো আর স্পেস হয় না, লিংকে কি স্পেস হয় এরকম টানা ওয়ার্ড হয় না তাই তো, এই জন্য সে আমি একসাথে লিখছি, লিংকের ক্ষেত্রে একসাথে লিখবা আর যদি নাম হয় তাহলে আলাদা করে লিখবা, বাট এটা কোনো ইফেক্ট করবে না, অর্থাৎ আলাদা লেখো একসাথে লেখো একইভাবে কাজ করবে, ঠিক আছে ডান, শুধু লিঙ্কডইনের জন্য এভাবে ইউআরএলটা চেঞ্জ করে নিবা। আচ্ছা লাস্ট থিং, ইউআরএল যদি মিলে যায় তখন কি হবে, ইউআরএল যদি না পাও অফিসিয়াল অ্যাড করো তাইলে হবে। আচ্ছা সবগুলো অ্যাকাউন্ট একই ইমেল দিয়ে খুললে খুব ভালো হয়, বাট নট ম্যান্ডেটরি যে একই ইমেল দিয়ে করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ইমেল দিয়ে করেও তুমি র্যাঙ্ক করাইতে পারবা কোনো সমস্যা নেই, তবে একই ইমেল যেগুলো করা হয় না অ্যাকাউন্ট সেই প্রোফাইলগুলো একই ইমেল দিয়ে করে ফেলো, ঠিক আছে যদি প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট থাকে ফেসবুক বা লিঙ্কডইন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা রিমুভ করার দরকার নেই, নতুন অ্যাকাউন্টটা করার দরকার নেই, যেভাবে আছে ওভাবেই থাক। অনেকে ফেসবুকে প্রোফাইলে সাদা মেঘ কালো আকাশ এরকম নাম আছে, তো হয়তো অনেক শখের প্রোফাইল, বাট এখন যেভাবে আছে ওভাবে থাক, ফেসবুক বা মানে ফেসবুকটা আমরা ম্যাক্সিমামই ফেসবুকটা ইউজ করি, সো ফেসবুকে তোমার একটা আইডেন্টিটি হয়ে গেছে ওই নামে, সো ফেসবুকটা নাম চেঞ্জ না করলেও সমস্যা নাই, বাট অন্যান্য সোশ্যাল মিডিয়ার নামগুলোতে ব্র্যান্ডিং নামটা সবাই ইউজ করো, ঠিক আছে সবাই এতটুকু ক্লিয়ার? জি ভাই। লাস্ট থিং ইমেজ এসইও, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, যেহেতু আমি ম্যাক দিয়ে দেখাচ্ছি আমার সাথে তোমাদের মিলবে না, তোমরা যেহেতু উইন্ডোজ ইউজ করো উইন্ডোজ প্ল্যাটফর্মে কিভাবে ইমেজ এসইও করতে হবে দেখা দিচ্ছি, ঠিক আছে তুমি ডেস্কটপে তোমার একটা ছবি আছে তাই না, আমাকে একটু রিমোট অ্যাক্সেস দাও, সবাই একটু খেয়াল করো আমরা মনে করো ও ওর প্রোফাইলে এই ছবিটা দিবে, অর্থাৎ এই ছবিটা সে
সবগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করবে ওর ব্র্যান্ডিং নাম ভাই নতুন আইডি খোলা যাবে না হ্যাঁ নতুন আইডি ফেসবুকে নতুন আইডি খুলেও করতে পারো কাজ ঠিক আছে আচ্ছা সো মনে করো ও ব্র্যান্ডিং নামটা করবে হচ্ছে শফিকুল ইসলাম দিয়ে সবার প্রথমে রাইট বাটন দিয়ে রিনেম করে ফেলবা ঠিক আছে রিনেম করে তোমার যে ব্র্যান্ডিং নামটা আছে সেই ব্র্যান্ডিং নামটা বসায় দিবা এটা ক্লিয়ার সবাই এবার এই ছবিটা উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবা আচ্ছা এই ছবিটা যদি পিএনজি হয় তাহলে কিন্তু হবে না এসইও ধরো তোমার এই ছবিটা ডট পিএনজি ফরম্যাটে আছে তাহলে তুমি একটু গুগল করবা পিএনজি টু জেপিজি ধরো পিএনজি টু জেপিজি দিয়ে সার্চ করবা বিভিন্ন ওয়েবসাইট পাবা এই ওয়েবসাইট গুলোতে তুমি সুন্দরভাবে পিএনজি ছবিটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নিবা আচ্ছা এবার আমরা ইমেজের এসইও করতে যাচ্ছি খেয়াল করো সবার প্রথমে এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাবা প্রপার্টিসে যাওয়ার পর আমাদের ডিটেইল নামে একটা সেকশন আছে ঠিক আছে ইমেজ এসইও কেন করতেছি অর্থাৎ গুগলে শফিকুল ইসলাম দিয়ে সার্চ করলে যাতে তোমার ছবিগুলো আসে গুগল কিভাবে বুঝে আমার এই ইমেজটা শফিকুল ইসলামের ইমেজ এভাবেই বুঝে আমি এখন যেটা করতেছি সবার প্রথম কাজ হচ্ছে তোমার ট্যাগ এই ট্যাগটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ট্যাগ এর মধ্যে ওর নামটা দিতে হবে এস এ এফ আই কিউ এল শফিকুল ইসলাম হ্যাঁ তো ট্যাগটা দিয়ে দিলাম ডান এরপরে টাইটেলে তোমার নামটা দিবা টাইটেলের নামটা পেস্ট করে দিলাম এখানে একটা রেটিং আছে রেটিংটা 5 স্টার দিয়ে দিও অথরে তুমি তোমার নাম দিবা চারটা জায়গায় হাত দিছি এক হচ্ছে টাইটেল দুই হচ্ছে ট্যাগ তিন হচ্ছে অথর চার হচ্ছে রেটিং 5 স্টার দিয়ে দিও ওকে অল ডান লাস্টে তুমি অ্যাপ্লাই দিবা অ্যাপ্লাই দিয়ে ওকে দিবা একটু আবার রেটিং 5 স্টার কেন কম হতে হইতে পারে এটা নিজের রেটিং কি নিজেকে কম দেয় আচ্ছা ডিটেইলে গিয়ে আবার একটু দেখো সব ঠিক আছে কিনা হ্যাঁ মানে এটা দেয়ার সুবিধা আর কি কি না এটা দেওয়ার কোনো সুবিধা নেই এটা ইম্পর্টেন্ট না পয়েন্টটা হচ্ছে তোমার ট্যাগটা সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ মানে এই ট্যাগ দিয়েই গুগলে খুঁজে পাবে এক আর বাকিগুলো হচ্ছে আমার মানে টাইটেলে দিলে আসলে ইমেজের টাইটেল গুলোতে এই নামটা থাকবে এটা একটা সুবিধা আচ্ছা তো সবাই কি এতটুকু ক্লিয়ার ইমেজের এসইও কিভাবে করলাম জি স্যার ক্লিয়ার জি ভাইয়া জি ভাইয়া আপাতত তুমি তোমার ব্র্যান্ডিং নাম নিয়ে নাও তোমার সমস্ত জায়গায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো করবো তখন হচ্ছে আমাদের অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ডের নাম অথবা আমার অরিজিনাল নাম যেটা যেটাতে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট অথবা মানে ট্রেড লাইসেন্স বা যে কোনো কিছুই করা হয়েছে যে নাম দেয় সেই নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো বাট ওটা পরের ব্যাপার এটার সাথে কোনো কনফ্লিক্ট করবে না আমরা আমাদের ব্র্যান্ডিং নাম সোশ্যাল মিডিয়াগুলোর জন্য ইউজ করবো আর মেইন নামগুলো আমাদের যেখানে আসলে ডলার উঠানোর ব্যাপার আছে যেখানে আমার সোজা কথা আইডি ভেরিফিকেশনের অপশন আছে অর্থাৎ ফাইবার বা আপওয়ার্ক বা পেওনিয়ার বা ব্যাংক অ্যাকাউন্টে আমার আইডি কার্ড চাবে যেখানে আইডি কার্ড চাবে সেখানে আমি আমার ফুল নেম ইউজ করব আর বাকি সোশ্যাল মিডিয়া গুলোতে আমি আমার ব্র্যান্ডিং নাম ইউজ করব হ্যাঁ দুইটা সেম হলে তো সমস্যা নাই না সেম হলে তো সমস্যা নাই যদি সেম থাকে তাহলে তো কোনো কথাই নাই ঠিক আছে ঠিক আছে মিনাস ভাই ইমেজ এসইও টা আপনার স্ক্রিন থেকে দেখাতে আমার কোনো অসুবিধা হয় না অ্যাক্টিভ বুঝি না এই কথা তোমার ইমেজ এসইও টা আপনার স্ক্রিন থেকে দেখলে আমার জন্য ভালো হয় নেট ডিভাইস আমারটা ইমেজ এসইও বুঝো নাই না ভাই ওই নেট ইস্যু ছিল আর আমারটা ভাই নেট ডিভাইস ভিডিওটা একটু দেখে হ্যাঁ ক্লাসে কেউ জয়েন করতে যাচ্ছে ভাই অ্যাড করে দিছি ভিডিওটা দেখে নিও ঠিক আছে ভাই ওটা তো উইন্ডোজ থেকে দেখেছেন আর কি আপনার স্ক্রিন থেকে দেখলে আর কি আমার জন্য ভালো হয় আমারটা আর কি ম্যাক ডিভাইস তো ও আচ্ছা ম্যাকের জন্য হচ্ছে সেম এই যে জেপিজি তো ধরো তোমার যে জেপিজিটা আছে ওই জেপিজিটা ওপেন করবা ওপেন করার পর এখানে দেখবা ট্যাগ নামে একটা অপশন আছে ঠিক আছে জি ভাই এই ট্যাগের মধ্যে তুমি তোমার নাম দিয়ে দিবা আর কিছু করা লাগবে না আচ্ছা আচ্ছা এই গেল আমাদের এসইও করার ব্যাপার ঠিক আছে এইবার আচ্ছা এখন সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো তো খুললাম প্রোফাইল গুলো খোলার পর এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে পোস্টটা এটা এখানে আমি দিয়ে দিছি সবাই একটু পোস্টটা পুরোটা পড়ো আচ্ছা এখানে আমি আমার প্রোফাইল গুলো দিয়ে দিছি যাতে তোমরা আমার প্রোফাইলটা দেখে অ্যাট লিস্ট প্রোফাইল গুলো কমপ্লিট করতে পারো আচ্ছা এখন আমাদের কিছু ঝামেলা হবে যেটা হচ্ছে
যেমন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে যাচ্ছি, লিঙ্কডইনে গিয়ে দেখবা যে অনেকগুলো কোম্পানিতে কাজ করছি, তারপরে এখন তোমরা কোম্পানি কি দিবা, এখানে তো তোমরা এখনো কোনো কোম্পানিতে কাজ করো নাই বা তোমরা তো এখন স্টুডেন্ট, তাই না? আচ্ছা, তোমরা এখানে তিনটা বা চারটা কোম্পানির নাম দিতে হবে। আমরা মার্কেটে যখন কাজ শুরু করব তখন আমরা বলবো আমরা হচ্ছে মোটামুটি 3-4 বছরের এক্সপিরিয়েন্সড, এবং সেটা আসলে প্রুফ হিসেবে ধরো ক্লায়েন্ট অনেক লাইভ সাইট বা কি কি ক্লায়েন্টের কাজ করছে এরকম চাইতে পারে, তো সেগুলো আমরা তোমাদেরকে মার্কেট প্লেসে যাওয়ার আগে প্রোভাইড করে দিব। তো তোমরা জাস্ট আপাতত 3-4টা এরকম কোম্পানি দিবা। কি কোম্পানি দিবা একটু খেয়াল করো, মনে করো আমরা সাইটটার নাম মনে রাখো একটু, indeed.com নামে একটা জব সার্চিং ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন জব সার্চ করা যায়। এখন তোমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, তো ওয়ার্ডপ্রেস লিখে জাস্ট সার্চ করবা, শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার পর দেখবা কিভাবে করেন নি ভাইয়া, বুঝি নাই স্ক্রিন তো ভাই অফ করা আপনার, সবাই কি আমার স্ক্রিন দেখতেছো না? দেখতে পারতেছি স্যার, দেখতে পারতেছি, হ্যাঁ ভাই স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, যার সমস্যা হচ্ছে তার সম্ভবত নেটের সমস্যা। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে অনেক অনেক জব আছে, এই একটা জব, দুইটা জব, ঠিক আছে? তো তুমি যে কোনো একটা জবে ঢুকে যাও, ঢুকার পর এখন তুমি তোমার প্রোফাইলে এভাবে অ্যাড করবা যে এক্সপিরিয়েন্সে প্লাসে ক্লিক করলাম, জব এক্সপিরিয়েন্স যেখানে আছে ফেসবুক টুইটার লিঙ্কডইন সব জায়গায় দিতে পারো। টাইটেল মানে তুমি কি হিসাবে জব করতেছো, তোমার টাইটেলটা কি, তোমার টাইটেল হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, লেখাটা কপি করে নিলাম, ওকে? এরপরে লিঙ্কডইনে আমি আমার টাইটেলটা বসাই দিলাম, ডান, এক গেল। ভাইয়া রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। দুই নাম্বার হচ্ছে এমপ্লয়ি টাইপ, এগুলো সবসময় পার্ট টাইম দিবা, ঠিক আছে? কারণ আমরা মনে করো এই কোম্পানিটা আমেরিকায়, হ্যাঁ, ওয়াটার টাউন নামে একটা জায়গায়, সো আমি তো আমেরিকায় গিয়ে কাজ করি না, তাই না? আমি তাহলে ভার্চুয়ালি কাজ করি, তার মানে এটা আসলে ফুল টাইম জব না, এটা একটা পার্ট টাইম জব, ঠিক আছে? কোম্পানিটার নাম কি কথা শুনি না ভাইয়া, বুঝো নাই ভাইয়া? বুঝতে পারতেছি, হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আচ্ছা, পার্ট টাইম আছে তো ভাইয়া, কোম্পানির নামটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে? শেষ। আচ্ছা, যেহেতু তোমরা 3-4 বছর কাজ করছো, প্রত্যেকটা কাজ তুমি ধরো জানুয়ারি 2019 থেকে শুরু করছি বা 18 থেকে শুরু করছি, জানুয়ারি 2019 এর শেষ এই জবটা, ঠিক আছে? ওকে, জবের একটা ডেসক্রিপশন দেওয়া লাগে, এই ডেসক্রিপশনটা তুমি এখানেই পাবা। এখানে রেসপন্সিবিলিটি যেগুলা এগুলাই হচ্ছে তোমার ডেসক্রিপশন। ভাইয়া ওই কোম্পানির নাম ইউজ করলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? টাইটেল ভাইয়া বুঝতে পারছো, কোম্পানির নাম, ওই কোম্পানিতে যদি যায় ওই কোম্পানিতে অলরেডি হায়ার করতেছে একজন এই এই পজিশনের জন্য, ঠিক আছে? আর ক্লায়েন্টের এত সময় নেই, সোশ্যাল মিডিয়াতে তুমি আসলে এই কোম্পানিতে কাজ করছো কিনা গিয়ে গিয়ে দেখবে। আচ্ছা, সো ডিসকার্ড করলাম, এভাবে তোমরা 3-4টা জব এক্সপিরিয়েন্স অ্যাড করবা, ক্লিয়ার? ভাইয়া আপনাকে রিকোয়েস্ট দিছি লিঙ্কডইনে। জি স্যার। আচ্ছা, আর লিঙ্কডইনে ওয়ার্ডপ্রেস ডেভেলপার উপরে করব? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, শুধু ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স দিয়ে সার্চ করবা। একটা তো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে মনে করো তুমি একটা বা দুটো কোম্পানি অ্যাড করছো, এবার ই-কমার্স দিয়ে সার্চ করো। ই-কমার্স দিয়ে সার্চ করার পর ই-কমার্সের উপরে যে জবগুলো আছে সেখান থেকে তুমি একটা বা দুইটা অ্যাড করে দাও, ঠিক আছে? কাজ শেষ। আচ্ছা, এবার দেখবা এটা সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্যই বলছি আমি। আরেকটা আছে তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ডেসক্রিপশন লাগে, অর্থাৎ দেখো এই যে আমার লিঙ্কডইনে অ্যাবাউটে একটা অপশন চাইছে, তাই না? এখানে সি মোরে দিবা, সি মোরে দেওয়ার পর তুমি তোমার সম্পর্কে লিখবা, তুমি কি কি কাজ জানো, এক, কবে থেকে কাজ করতেছো। তোমরা বলবা তোমরা 30-40টা প্রজেক্ট কমপ্লিট করছো এবং 2018 থেকে কাজ করতেছো, ঠিক আছে? এরপরে দেখো এখানে কিছু স্কিল সেট দিয়ে দিছে আমি, কি কি কাজ পারি। তোমরা এখান থেকে এটাকে কপি করে একটু এদিক ওদিক করবা, উপরেরটাকে নিচে নিবা, নিচেরটাকে উপরে নিবা, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। এরপর কন্টাক্ট ইনফরমেশনে তুমি তোমার কন্টাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিবা, এই একটা ডেসক্রিপশনই সবগুলোতে ইউজ করবা, সবগুলো সোশ্যাল মিডিয়াতে, ক্লিয়ার? আচ্ছা, লিঙ্কডইন
আচ্ছা ভাইয়া আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমি লিংকে তোমার সবগুলোতে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে রাখো আমি অ্যাকসেপ্ট করে নিব আচ্ছা এরপরে সবগুলো প্রোফাইল করবা সবগুলো প্রোফাইল করে কোনটা আমি কিভাবে সাজাইছি এটা দেখে প্রোফাইলটা সবাই সুন্দরভাবে সাজাবা সবাই ক্লিয়ার সবগুলো সোশ্যাল মিডিয়াতে থাকবে সবগুলো সোশ্যাল মিডিয়াতে থাকা লাগবে কিন্তু পরবর্তীতে আমি অ্যাক্টিভ থাকব ফেসবুক টুইটার লিংকডইন এবং পিন্টারেস্ট যদি সম্ভব হয় ইনস্টাগ্রাম এই চারটা পাঁচটা প্রোফাইলে তোমরা অ্যাক্টিভ থাকলেই মেইনলি হবে আর কি ঠিক আছে ভাই আমাদের কি ইউটিউব চ্যানেল লাগবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাইয়া আমার পিন্টারেস্টটা না ভাইয়া মডেম দিয়ে মানে আসলে ইন হয় না পরে ভিপিএন দিয়ে আমাকে ঢুকতে হয় হয়তো কয়েকদিনের মধ্যে এই মডেম বাদ দিয়ে ব্রডব্যান্ডটা ঢুকে যাবে আমার এখানে পিন্টারেস্ট মাঝে মধ্যে বাংলাদেশ থেকে ঝামেলা করে সেই ক্ষেত্রে তোমাদের লাস্ট ক্লাসে ভিপিএন ইউজ করা দেখানো হয়েছে না ওই ভিপিএন দিয়ে তোমরা জি 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 ব্রাউজার ভিপিএন দিয়ে তোমরা কাজ করবা আচ্ছা আপাতত আমি আমার সমস্ত প্রোফাইল দিয়ে দিছি এবং তোমাদের টাস্কটা থাকতেছে তোমরা একটা গুগল ডকের মধ্যে তোমার যে কয়টা সোশ্যাল মিডিয়া খুলতে বলছে 16টা এই 16টা সোশ্যাল মিডিয়া খুলবা খুলে সবগুলো লিংক আছে না লিংকগুলো একটা ডকে জমা দিবা এটা কি ক্লিয়ার জি ভাইয়া জি ভাইয়া ক্লিয়ার জি ভাইয়া কে বুঝো নাই টাস্কটা কে বুঝো নাই সবাই বুঝতে পারছো জি ভাইয়া হ্যাঁ শিওর বলো জি ভাইয়া আমরা যখন এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করি দেখা যায় লিঙ্কডইন টুইটার তারপর পিন্টারেস্ট এগুলো অনেক সময় না মানে রেস্ট্রিক্টেড করে দেয় তো মানে এগুলো আচ্ছা মানে রেস্ট্রিকশনের মেইন প্রবলেমটা হচ্ছে তুমি অনেক বেশি ফলো করতেছো বা অনেক বেশি ফলো রিকোয়েস্ট পাঠাচ্ছো অথবা মার্কেটিং করার সময় স্প্যামিং করতেছো এই সব ক্ষেত্রে বা একই পোস্ট বারবার করতেছো এই সমস্ত ক্ষেত্রেই ব্যান হয় তো মানে ব্যান হইলে আসলে কিছু করার নেই নতুন একটা অ্যাকাউন্ট করে নিবা কিন্তু খুব আস্তে ধীরে ইউজ করবা এখনো আমি কিন্তু পোস্ট টোস্ট কিছু করার কথা বলি না জাস্ট প্রোফাইলটা করে কমপ্লিট করে রাখবা ঠিক আছে তারপর আস্তে আস্তে কিভাবে পোস্ট গুলো করবা আমি শেয়ার করব ভাইয়া বলো বলো হ্যালো শুনতেছি বলো হ্যাঁ ভাইয়া মানে আমি আইটি কোম্পানিতে জব করতাম তো তখন লিড জেনারেশনের কাজ করতাম তো তখন দেখা গেছে যে আমাদের কোম্পানি থেকে বলা হতো নিজস্ব একটা প্রোফাইল থাকা দরকার তো ওই সময় মানে ওপেন করার ক্ষেত্রে ওই লিডের কাজগুলো করার ক্ষেত্রে এরকম অনেক আমরা অ্যাকাউন্ট মানে ইউজ করতাম সার্চ করতাম যার কারণে প্রোফাইলটা ব্যান হয়ে গেছে তো এগুলা কি ফিরে পাওয়ার কোনো অপশন নেই না তুমি নতুন অ্যাকাউন্ট করে ফেলো সোশ্যাল মিডিয়াগুলো সাধারণত ফিরে পাওয়া যায় না অনেক লেন্দি প্রসেস সাপোর্ট না এর থেকে বেটার নতুন একটা অ্যাকাউন্ট করে ফেলো ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া ইমেজ স্ট্যাকে যদি আমি শুধু আমার নামটা অ্যাড করি তাহলে কি আমি গুগলে যে সার্চ দিলে আমার ছবি পেয়ে যাব ট্যাগে অ্যাড করতে হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা ভাই ইউটিউবে কি নিজের নাম দিয়ে খোলা লাগবে মানে এটা কি বাধ্যতামূলক মানে কারণ ইউটিউবে যদি আমি চাই যে অন্য একটা নামে খুলব আচ্ছা আপাতত তুমি যে কোনো নাম দিয়ে খুলতে পারো এটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে ওকে ভাই একটা সাউন্ড ওকে সো আমরা আসলে নেক্সট টপিকে চলে যাই আচ্ছা এখন একটা মজার সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যার দিয়ে আমি গুগলকে বলে দিব যে মিনহাজুল আসিফ দিয়ে সার্চ করলে এই রেজাল্ট দেখাবা এটা এটা দেখাবা না এটা একটা মজার একটা টুল অর্থাৎ তুমি হয়তো প্রথম দিকে তোমার নাম দিয়ে সার্চ করে দেখবা অনেকগুলো ফেসবুক প্রোফাইল আসতেছে তোমারটা ছাড়াও আরো অনেক ফেসবুক প্রোফাইল আসতেছে সেক্ষেত্রে গুগলকে বলে দিব আমরা এই ফেসবুকটা আমার না এই ফেসবুক আমার না এগুলো ফেলে দাও সো এই টুলটার নাম হচ্ছে ব্র্যান্ড আমার একটা কথা ছিল ভাইয়া আরাফাত বলো যে আমরা যে লিঙ্কডইন আর যে সোশ্যাল মিডিয়া গুলোতে আমাদের আসলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স অলরেডি দেওয়া আছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি আরো চারটা এক্সপিরিয়েন্স অ্যাড করি সেক্ষেত্রে টাইম একটা কনফ্লিক্ট করবে কিনা যে আমি তো একই ডিআর আছে যে থেকে এত পর্যন্ত আমি ধরো আমি রবিতে কাজ করছি এত সাল থেকে এত সাল ওই টাইমে আমি প্রজেক্ট বেস ছোট প্রজেক্ট করছি তো এই জন্য আমি পার্ট টাইম দিতে বলছি ওগুলো পার্ট টাইম দিলে সমস্যা হবে না প্রাক্তন স্টুডেন্ট এই ক্লাসটা আরেকবার করা হয়েছিল কিন্তু আবার নতুন করে করতেছি তারপর আমি ওই সময় লিঙ্কডইনে একটা প্রোফাইল তৈরি করছিলাম এবং আমি একটা কোম্পানি অ্যাড করছিলাম আমার ফাইলে
আচ্ছা এখন আমি চাচ্ছি যে ওইটাকে ফলা দিতে কিন্তু ওই সময় আমি পারিই নাই ওটা করব কিভাবে কেন লিংকডইন প্রোফাইল ফেলা যাবে না কেন না 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 অনলাইনে আমি একটা লিংকডইন এর ভিতরে আমি একটা প্রোফাইলে আমি একটা কোম্পানি অ্যাড করেছিলাম মানে যে ওই কোম্পানিতে আমি কাজ করছি আচ্ছা এখন আমি ওই ওই কোম্পানিটাকে আমি রিমুভ করতে যাচ্ছি মানে ওই ইয়াটাকে ওই পোর্শনটাকে এই যে এডিট ক্লিক করে ডিলিট ক্লিক করবা তাহলে তো হচ্ছে নিচে দেখো ডিলিট অপশন আছে ওই সময় করতেই পারি নাই আচ্ছা একটু দেখো ট্রাই করে এখানে দেখবা তোমার প্রত্যেকটা পজিশনে ডান দিকে এডিট একটা অপশন আছে এডিট ক্লিক করে নিচে ডান দিকে দেখো বাম দিকে ডিলিট নামে একটা অপশন আছে ডিলিট করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ এখন দেখো আমরা ব্র্যান্ড ইউরসেলফ কি করব ব্র্যান্ড ইউরসেলফের জন্য একটা ট্যাব দাও আছে তোমাদেরকে আমি শীটটা দিচ্ছি শীটটা সবাই একটু অ্যাক্সেস করো তো দেখি দেখা যায় কিনা শীটটা দেখো তো সবাই জুমে চ্যাটে দিয়ে দিছি দেখো ভাই মোবাইলে ক্লাস করতেছি তো তো হইতেছে না ভাই মোবাইলে ক্লাস করার জায়গা না কেউই মোবাইলে ক্লাস করবে না অ্যাট লিস্ট ক্লাস কষ্ট করে ডেস্কটপে এসে ক্লাস করবে ভাই পিসি মাদারবোর্ডটা চলে গেছে গত 3 দিন হবে এত লকডাউন আচ্ছা ক্লাসরুমে দিছি সবাই একটু অ্যাক্সেস করতে পারতেছো কিনা দেখো এবং আমি জুমে চ্যাটও দিয়ে দিছি জি ভাই পাওয়া গেছে জি ভাই অ্যাক্সেস করা যাইতাছে জি ভাই পেয়েছি আচ্ছা সো এই শীটটাতে দেখো অনেকগুলো ট্যাব আছে নিচে সবগুলো ট্যাবের প্রত্যেকটা জায়গা পড়বা এখন আমি ব্র্যান্ড ইউরসেলফ নামে যে ট্যাবটা আছে এখানে চলে গেলাম আচ্ছা এখানে খুব অল্প কাজ সবার প্রথমে ব্র্যান্ড ইউরসেলফে একটা সাইন আপ করবা একটা অ্যাকাউন্ট হ্যাঁ ব্র্যান্ড ইউরসেলফ দিয়ে সার্চ করার পর ঢুকে যাবা ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢোকার পর এখানে তুমি অ্যাকাউন্ট করবা আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগইন করতেছি তোমরা লগইনে ক্লিক করার পর তোমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই তোমরা তোমাদের ইমেইল দিয়ে এই যে হাতের নিচের দিকে দেখো সাইন আপ নামে একটা অপশন আছে রাইট এই সাইন আপ মানে হচ্ছে নতুন অ্যাকাউন্ট করা আর লগইন মানে অলরেডি অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে লগইন করা ঠিক আছে তোমরা সাইন আপ করে তোমাদের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা করে ফেলবা এরপরে আমি এরপরে লগইন করবা লগইন করার পর এরকম একটা আউটপুট দেখবা আচ্ছা এবার এখানে দেখো লগইন বা সাইন আপ করার পর গুগল দিয়ে লগইন করতে পারো তোমার সোশ্যাল মিডিয়া তোমার একটা জিমেইল ইউজ করবা যেটা সব সময় ইউজ করো সেই জিমেইল দিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হবে এবং ব্র্যান্ড ইউরসেলফ অ্যাকাউন্টটা সেই ইমেইল দিয়ে করবা সেই ইমেইল দিয়ে লগইন করবা আচ্ছা এরপর দেখো ক্লিন আপ সোশ্যাল মিডিয়া নামে একটা অপশন আছে ঠিক আছে সো ক্লিন আপ সোশ্যাল মিডিয়া কোথায় এই যে দেখো ক্লিন আপ সোশ্যাল মিডিয়া ক্লিক করলাম এটার উপরে ঠিক আছে ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর দেখো গুগল শিটে কি বলে কানেক্ট প্রোফাইল আচ্ছা এখানে কানেক্ট প্রোফাইল কোথায় আছে এই ক্লিন আপ সোশ্যাল মিডিয়ার এই যে কানেক্ট প্রোফাইল পাইছো ক্লিক করলাম কানেক্ট প্রোফাইলে ক্লিক করলাম এখানে ফেসবুক এবং টুইটারটা কানেক্ট করে দিবা ঠিক আছে ফেসবুক টুইটার দুটোটাই কানেক্ট করে দিবা অ্যাকাউন্ট কমপ্লিট করার পর ডান হয়ে গেছে কানেক্টের পরে আমাদের ইমপ্রুভ গুগল রেজাল্ট নামে একটা অপশন আছে ইমপ্রুভ গুগল রেজাল্ট এখানে ক্লিক করবা ঠিক আছে আচ্ছা ইমপ্রুভ গুগল রেজাল্টে ক্লিক করার পর আমাদের গুগলে যে রেজাল্টগুলো আছে সেগুলো দেখাবে এখানে আনলেভেলড নামে কিছু রেজাল্ট আছে সে আনলেভেলড রেজাল্টগুলো দেখো আনলেভেলড ক্লিক করলাম আনলেভেল মানে কি গুগলে আসতেছে কিন্তু শিওর না গুগল যে এটা তোমার নাকি তোমার না তো এটা আমি এখন গুগলকে বলে দিব বা হেল্প করব যে এই প্রোফাইলটা আমার এই প্রোফাইলটা আমার না যেটা তোমার না সেটা গুগল আর সার্চে আনবে না তাহলে সিস্টেমটা কি আনলেভেলে ক্লিক করার পর তুমি ম্যানুয়ালি চেক করো প্রত্যেকটা লিংক এটা তোমার কিনা দেখো এটা আমার না এটা অন্য একজন তাই না তাইলে আমি বলবো এটা আমার না তাহলে নো চলে গেছে সেটা এইখানে একটা আছে এটা কি তোমার কিনা দেখো এভাবে প্রত্যেকটা ভিজিট করবা ভিজিট করে দেখবা এটা তোমার প্রোফাইল কিনা এটাও আমার প্রোফাইল না তাহলে কি করব এটাও নো যেটা তোমার প্রোফাইল সেটা কি করবা ইয়েস পজিটিভ ক্লিয়ার তার মানে যেগুলো তোমার না সেগুলো নো দিবা যেগুলো তোমার সেগুলো ইয়েস পজিটিভ দিবা আর এখানে অন্য কোনো অপশনে হাত দেওয়ার দরকার নাই শুধুমাত্র ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে গিয়ে কানেক্ট করবা প্রোফাইলগুলো এরপর ইমপ্রুভ গুগল সার্চে গিয়ে আর কোনো অপশনে যাওয়ার দরকার নেই আনলেভেলে চলে যাবা যেগুলো তোমার সেগুলো তোমার আর যেগুলো তোমার না সেগুলো তোমার না ঠিক আছে আর
এই কাজটা হ্যাঁ এরকম করে কি সবগুলো সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করব এখানে হ্যাঁ এভাবে সবগুলো সোশ্যাল মিডিয়া প্রথমত দেখবা তোমাদের 5-6 টার মতো আসছে ঠিক আছে তারপরে দেখবা আস্তে আস্তে প্রত্যেক 15 দিন পর পর এখানে দেখবা আনলেভেল অবস্থায় কিছু চলে আসছে 15 দিন পর পর এটাতে ঢুকে যেগুলো যেগুলো আনলেভেল যেগুলো যেগুলো তোমার সেগুলো ইয়েস যেগুলো তোমার না সেগুলো নো দিবা প্রসেসটা ক্লিয়ার সবার কাছে জি ভাই জি ভাই ক্লিয়ার আচ্ছা লাস্ট থিং আমাদের একটা লোগো বানাইতে হবে এটা সামনেই লাগবে আমাদের ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের একটা ব্যানার বানাইতে হবে এবং একটা খুব সুন্দর রিজিউমি বানাইতে হবে ঠিক আছে সো এই তিনটা জিনিসের জন্য আমরা একটা টুল ইউজ করব ক্যানভা নামে ঠিক আছে canva.com যেহেতু গ্রাফিক ডিজাইনিং এর জন্য ফটোশপ অনেক বড় একটা লেন্দি কোর্সের মতো সো সেক্ষেত্রে অনেক অল্প সময়ে তুমি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবা কারণ এখানে প্রিমেড ডিজাইন বা টেমপ্লেট দেওয়া আছে আচ্ছা সবার প্রথমে আমি একটা লোগো বানাবো তুমি এখানে জাস্ট সার্চে লোগো লিখবা লোগো লিখে তুমি তোমার এখানে অনেক অনেক ডিজাইনের লোগো আছে এখান থেকে তোমার পছন্দ মতো একটা লোগো চুজ করে নিবা এবং এই লোগোগুলোর থেকে আমরা আমাদের জাস্ট নিজেদের নাম এবং আমরা ওয়েব ডিজাইনার এরকম একটা পয়েন্ট লিখব ঠিক আছে অনেক অনেক ডিজাইন আছে এখানে মনে করো হাতে বাম দিকে দেখবো অনেক সুন্দর সুন্দর লোগো আছে আচ্ছা এখন আমি এখান থেকে একটা লোগো নেই যেগুলো প্রো সেগুলো বাদ তোমরা কিন্তু সাইন আপ করে নিবা ক্যানভাতে ঠিক আছে যেগুলো ফ্রি আমার আমার যদি আপনার মতো কোডম্যান বিড়ির একটা ইয়া থাকে কোন সংস্থা থাকে তাহলে কি আমি আমারটা দিয়ে মানে কোডম্যান বিড়ি আলাদা ভাবে হবে ওটার আলাদা ফেসবুক পেজ থাকবে ওটার আলাদা লিংকডইন থাকবে ওটার আলাদা পিন্টারেস্ট থাকবে ক্লিয়ার দুটো আলাদা ওকে আচ্ছা এখানে মনে করো আমার নাম মিনহাজুল আসিফ ঠিক আছে আর এখানে আমার হচ্ছে নামটা লিখে দিছি ঠিক আছে তারপর নিচে কি আছে নিচে আমরা ওয়েব এন্ড ই-কমার্স এক্সপার্ট লিখি ঠিক আছে কালারটা মনে আচ্ছা এই লেখাগুলোকে বড় করার জন্য লেখাটা ডাবল সিলেক্ট করে এখানে দেখো ফন্টের সাইজ আছে এটাকে আমি 15 করে দিলাম একটু বড় হয়ে গেছে তাই না নিচে নিচে চলে আসছে যে একটু কমাই দিই ঠিক আছে আচ্ছা এবার এই লেখাটা কালার পছন্দ হয়নি মনে করো লেখাটা কালারের উপর ডাবল ক্লিক করে এই যে কালারে ক্লিক করবা এখানে অনেক অনেক কালার আছে তোমার যে কালার ভালো লাগবে সেই কালার তুমি নিয়ে নিবা তবে দুইটা কালারের বেশি ইউজ করবা না আচ্ছা এবার মনে করো আমার এই আইকনটা ভালো লাগেনি হতেই পারে সেক্ষেত্রে আমি অ্যাড পেজে ক্লিক করে অন্য আরেকটা ধরো ব্যানার নিলাম মানে লোগো নিলাম সেই লোগো থেকে আমি এই আইকনটা সিলেক্ট করে কপি করছি কন্ট্রোল সি দিয়ে এখানে এসে আমার আইকনটাকে ব্যাক স্পেস দিয়ে ফেলে দিচ্ছি এবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে পুরো লোগোটা চলে আসছে না পুরোটা আসছে না দেখো তো লেখাগুলোকে ফেলে দিতে হবে হ্যাঁ এই যে ডাবল ক্লিক করলে আনগ্রুপ করে নিলে তো আনগ্রুপ হবে না এখানে আনগ্রুপের অপশন নাই এই যে আমি লেখাগুলোকে পেস্ট ফেলে দিছি হ্যাঁ এবার আইকনটা চলে আসছে আচ্ছা মনে করো আমার পুরো লোগোটা ব্ল্যাক এর উপর হবে ঠিক আছে ব্ল্যাক না ইয়েলো দিব ইয়েলো দিলাম হ্যাঁ আচ্ছা কালার কিন্তু দুটোর বাইরে যাওয়া যাবে না যেহেতু ব্ল্যাক ইয়েলো ইউজ করে ফেলছে আমার এই লেখাগুলো ব্ল্যাক এবং ইয়েলোতে রাখতে হবে সো ব্ল্যাক ডাবল ক্লিক করবা তারপর তো উপরে নিয়ে যাই ডাবল ক্লিক করে এটার কালারটা ব্ল্যাক করে দিলাম আর এটার কালারটা কি দেওয়া যায় ডার্ক ব্লুটা একটা কালার দিলাম ঠিক আছে এবার আইকনটাকে এখানে চেঞ্জ করে নিচ্ছি ওকে জায়গা মতো এরকম অনেক অনেক আইকন আছে পছন্দ মতো নিয়ে নিবা লোগো তারপর হচ্ছে ঠিক আছে লোগো বুঝতে পারছো মনে করো আমি এই লোগোটাই কাস্টমাইজ করতেছি এখানে নাম লিখলাম মিনহাজুল আসিফ এখানে দিলাম হচ্ছে কি ওয়েব এন্ড কমার্স এক্সপার্ট এই লেখাটাকে একটু বড় করা যায় বোল্ড করা যায় ঠিক আছে এখানে দেখবো অনেক অপশন আছে বড় করার অপশন হচ্ছে এটা
কন্ট্রোল বি দিলে বোল্ড হবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লেখাগুলোকে মনে করো একটু ছড়াবা তুমি হ্যাঁ এখানে দেখো একটা স্পেসিং একটা অপশন আছে লেটার স্পেসিং মানে লেটার টু লেটার গ্যাপ এই যে আর লাইন হাইট তো আসলে দুটো লাইন থাকলে তখন লাইন হাইট সো লাইন স্পেসিং এর দরকার হচ্ছে না ঠিক আছে এভাবে একটা লোগো বানাবা এই লোগোটা তোমাদের লাইট শট দেখানো হয়েছে না লাইট শট ক্রোম এক্সটেনশন দিয়ে এইভাবে একটা স্ন্যাপ নিয়ে রেখে দিবা মানে জমা দিবা তোমরা ডকের মধ্যে এই ছবিটা আপলোড করে জমা দিবা ক্লিয়ার আচ্ছা এবার আমাদের একটা ব্যানার বানাইতে হবে মেইনলি লিংকডইন এর জন্য ব্যানারটা লাগবে পিন্টারেস্টের জন্য লাগবে উপরে একটা ব্যানার দেখতেছো না এরকম একটা ব্যানার লাগবে ওকে আমরা যে কাজগুলো শিখবো সেটার উপর একটা ব্যানার লাগবে তো ব্যানারটা কেমন হবে আমি ডকে দিয়ে দিছি লোগো গুলো দিয়ে দিছি এমন হবে লোগো আর এই হলো ব্যানারটা ঠিক আছে ধরো আমরা মিনহাজুল আসিফ আমি কি করি এবং আমরা এই টপিক গুলো শিখবো দেখো এলিমেন্টর গ্র্যাভিটি ফর্ম ওয়ার্ডপ্রেস মেইলচিম ই-কমার্স শপিফাইটা বাদ দিও ফাইবার ঠিক আছে আচ্ছা এরকম একটা ব্যানার আমি কেমনে বানাবো এই ব্যানারটার সাইজ এখানে আমি দিয়ে দিছি যে 1600x500 সেক্ষেত্রে ক্যানভার হোম পেজে যাবা ভালো করে খেয়াল করো ক্যানভার হোম পেজে যাওয়ার পর কাস্টম সাইজ নামে একটা অপশন আছে কাস্টম সাইজে ক্লিক করবা 1600 লিখবা এখানে আর এখানে লিখবা 500 এরপর এটা লক করে দিবা লক করার পর ক্রিয়েট নিউ ডিজাইন আচ্ছা এখন হাতের বাম দিকে দেখবা অনেক টেমপ্লেট আছে ঠিক আগের মতোই লোগোর মতোই এখানে টেমপ্লেট আছে মনে করো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিলাম সবই প্রো আচ্ছা একটু খেয়াল করো খুবই সহজ সবার প্রথমে হাতের বাম দিকে এই ছবি ফেলাই দিচ্ছি এগুলো লাগবেই না আমাদের আচ্ছা এখানে আমার নাম লিখবো এটা তো ছোট করা লাগবে না বলতো অনেক বড় হয়ে গেছে এটা 80 দিলেই হবে ঠিক আছে আচ্ছা নিচে একটা টেক্সট লাগবে তুমি কিসের উপর কাজ করো তাই না টেক্সট কই পাবে যে টেক্সট নামে একটা অপশন আছে টেক্সটে দেখবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনফুল টেক্সট দেওয়া আছে এখানে ওকে অথবা তোমার এখান থেকে অ্যাড এ হেডিং এ ক্লিক করলে চলে আসবে টেক্সট ধরো ওয়েব এন্ড কমার্স এক্সপার্ট ঠিক আছে আচ্ছা এটাকে একটু একদম অ্যালাইনমেন্ট করলাম এখানে দেখবা অনেকগুলো ফন্ট আছে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে যে ফন্টটা ভালো লাগবে সেটাই দাও খুব বেশি পেঁচানো দিও না কারণ যাতে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে এবার চলবে আচ্ছা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই কি কালার দেওয়া যায় আমার পুরো ব্যানারটা ব্ল্যাক এন্ড ইয়েলোর উপরে সো এটা যেহেতু সাদা দিছে সাদা কালারটা হচ্ছে কমন যে কোনো জায়গায় ইউজ করা যায় আর ব্ল্যাক আর ইয়েলো যেহেতু আমি নিচের লেখাটাকে ইয়েলো করে দিচ্ছি ঠিক আছে ওকে এখন এটা একটা লাইন হ্যাঁ এটা একটা দাগ এটাকে তুমি এরকম সরাইতে পারবা সরাই দিলাম এখানে আমি একটা ছবি ইউজ করবো ঠিক আছে ছবির জন্য দেখো এখানে এলিমেন্ট নামে একটা অপশন আছে আমি এখানে চাচ্ছি একটা রাউন্ড ছবি ইউজ করবো ঠিক আছে এরকম একটা রাউন্ড আছে দেখবা গোল এই রাউন্ডে ক্লিক করবা এই রাউন্ডটাকে টান দিয়ে এভাবে সরাই দিলাম একদম সেন্টার করলাম এবার আপলোড নামে একটা অপশন আছে এখানে তুমি তোমার ছবি আপলোড করবা আপলোড করি একটা ছবি মনে করো আমার ছবি এখানে আপলোড করে দিলাম ছবিটা এখানে চলে আসবে নেটটা একটু স্লো হয়ে গেছে ভাইয়া যদি অন্য একটা টেমপ্লেটের ডিজাইনকৃত অংশ আমি যদি ফুল কপি করে এই টেমপ্লেটে আনতে চাই তাহলে এটা আমি কিভাবে করব ওই যে আগের মতোই নিচে অ্যাড পেজ দিবা ধরো এখানে নিচে অ্যাড পেজ দিয়ে আর একটা টেমপ্লেট আনবা ওইখান থেকে বাকি যা যা ভালো লাগবে সেগুলো নিয়ে আসবা আচ্ছা এই যে ছবিটা ছবিটার উপরে ক্লিক করলাম এই ছবিটাকে দেখো টান দিয়ে শুধুমাত্র এই রাউন্ড বক্সে ছেড়ে দিছি দেখছো খুব সুন্দর রাউন্ড হয়ে গেছে না ওকে
এখন আমরা যে যে কাজগুলো করছি সেগুলোর উপরে কিছু আইকন লাগবে, তার মানে এই যে ধরো ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, গ্র্যাভিটি এগুলো কই পাবা? আচ্ছা তাহলে আমরা এখন কিছু ছোট ছোট আইকন লাগবে, গোল গোল। তাহলে আবার ওই গোল যে অপশনটা আছে এটা আনলাম, এটা এনে এটাকে ছোট করলাম। এই দেখো কোমাদের টান দিলে ছোট হয়ে গেছে, এগুলোকে জাস্ট আমি নিচে নিচে বসাবো এখন, ঠিক আছে? এই একটা নাও গুগল, গুগল করো যে ওয়ার্ডপ্রেস পিএনজি আইকন। এই যে অনেক সুন্দর সুন্দর আইকন আছে, ইমেজেসে গেলে দেখতে পাবা। তোমার পছন্দ মতো একটা আইকন নিয়ে নাও, স্কোয়ার টাইপের নিও, তাহলে সুবিধা হবে। রাইট বাটন, সেভ ইমেজ, ডেস্কটপে ডাব্লিউপি নামে রাখলাম। এবার আপলোডে গিয়ে আপলোড, ডিভাইস, ডেস্কটপে ডাব্লিউপি নামে যে ছবিটা আছে এটা আপলোড করে দিলাম। ছবিটা চলে আসলে ক্লিক করবা, তোমার ফ্রেমে চলে আসবে, ফ্রেম থেকে টান দিয়ে এই রাউন্ড বক্সে ছেড়ে দিবা। এবার এরকম কপি পেস্ট করে করে পাশাপাশি শুধু ছবিগুলো চেঞ্জ করবা, পারবা না? জি ভাই পারবো, পারবো জি ভাই। খুব সহজ ব্যানার তৈরি করা, তাই না? ভাইয়া কি কি ছবি বসাবো এখানে নিচে ওয়ার্ডপ্রেস, আর কি কি বসাবো? আমি যে ডকটা দিছি না ওই ডকের মধ্যে দেওয়া আছে দেখো, এই যে, ঠিক আছে? ওভারস, এলিমেন্টর, শুধু শপিফাইটা বসবে না, শপিফাই বাদে বাকি সবই বসাবো এখানে, ঠিক আছে? এলিমেন্টর, গ্র্যাভিটি ফর্ম, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, মেইলচিম, কুকমার্স, ফাইবার, ঠিক আছে? আচ্ছা বাকি রইল আমাদের দুইটা কন্টেন্ট, একটা হচ্ছে রিজিউমি আর একটা হচ্ছে গুগলে নিজেকে ফিচার করার জন্য গুগল মাই বিজনেস, ঠিক আছে? যে গুগলে আমি কোনো একটা টপিক দিয়ে সার্চ করলে যে ফিচার অবস্থায় দেখায় সেই জিনিসটা, এই দুটো কন্টেন্ট নেক্সট ক্লাসে দেখাবো। আজকে কি কি থাকতেছে খেয়াল করো, আমাদের যে কটা সোশ্যাল মিডিয়া দিছি সবগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে ফেলবা, আমি আমার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিছি সেগুলো ফলো করে প্রোফাইলগুলো কমপ্লিট করবা, এক। দুই নাম্বার ব্র্যান্ড নিউ সেলফে গিয়ে নিজের সার্চ রেজাল্টটা রিফাইন করবা। তিন নাম্বার ক্যানভা দিয়ে লোগো, রিজিউম তৈরি করে ফেলবো, লোগো এবং ব্যানার তৈরি করে ফেলবা, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ব্র্যান্ডটা আরেকবার বুঝাবে, কোনটা আরেকবার বুঝাবো? ইমেজটা, ইমেজটা ভাইয়া, ইমেজটা আমি কিভাবে, মানে ইমেজ এসইও, কোন ইমেজের কথা বলতেছো? এই ক্যানভায় যে লোগোগুলো বসাই একদম ফারস্টে, একদম ফারস্টে কথা বলছো। ক্যানভাতে যে ইমেজ সেগুলো তো আমি গুগল করব, ধরো ওয়ার্ডপ্রেস পিএনজি আইকন আর গ্র্যাভিটি ফর্ম। ভাই একটা নয়েজ আসছে, মিউট করো, শব্দ হচ্ছে, কোশ্চেন করার পর মিউট করে দিবা। আমি মিউট করেছিলাম ভাই, অন্য কেউ আনমিউট। আচ্ছা ধরো গ্র্যাভিটি ফর্ম পিএনজি আইকন দিয়ে গুগল করো, গুগল করার পর ইমেজেসে চলে যাও, দেখবা গ্র্যাভিটি ফর্মের অনেকগুলো আইকন আছে, তাই না? এখন যে আইকনটা ভালো লাগবে, এই ধরো এটা স্কোয়ার আছে, এটাতে ক্লিক করলা, এই ছবিটা রাইট বাটন দিয়ে সেভ করে ফেললা। এরপরে এটাকে তুমি ক্যানভাতে তুমি তোমার আপলোড অপশনে গিয়ে আপলোড করলা, আপলোড ইমিডিয়েট, ঠিক আছে? এই যে মনে করো ওয়ার্ডপ্রেস এর মতো গ্র্যাভিটি ফর্মটা আপলোড হলো, ঠিক আছে? তারপর এটার উপর ক্লিক করলেই জি ভাই দেখবে এটা চলে আসছে এখানে, এরপরে বক্সের মধ্যে ছেড়ে দিবা, ঠিক আছে? জি ভাই সমস্যা না পড়লে আমাদের সাপোর্ট টিম আছে, তোমরা এখন মানে যে কোনো অ্যাসাইনমেন্ট করতে প্রবলেমে পড়লে শফিউল এবং রাহিম দুজন আছে, দুজনে দুটো টাইমে অ্যাক্টিভ থাকে, 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা। তো যে যখন অ্যাক্টিভ থাকে তাকে তখন নক করবা, বা কারোর সাথে যদি পার্সোনালি ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে শুধু তার থেকে সাপোর্ট নিলা, whatever you wish, সমস্যা নাই। আর যদি ইনস্ট্যান্ট সলিউশন দরকার হয় ধরো আমার আনমিউট করো, হৃদয় সাহা বারবার কিন্তু তুমি সাউন্ড করতেছো, নয়েজ করতেছো, একসাথে 100 জনের মতো ক্লাস করতেছো, একটা প্রফেশনালিজমের ব্যাপার আছে বা কারো ডিস্টার্ব হচ্ছে কিনা এটা বোঝা উচিত। আচ্ছা দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের যদি খুব আর্জেন্ট সাপোর্ট লাগে তোমাদের 100 নম্বর একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে প্রবলেমটা পোস্ট করে দাও, সেখানে আমি দেখবো, রবিন আছে, তারপর হচ্ছে শফিউল, তারপর হচ্ছে রাহিম, এরাও প্রবলেমগুলো সলিউশন করার ট্রাই করবে। তার মানে তোমরা ইনবক্সের মাধ্যমে এখন সাপোর্ট নিতে পারো, অর্থাৎ কারো কোনো প্রবলেমে পড়লে তোমরা শফিউল বা রাহিমকে ইনবক্স করবা, সলিউশন দিয়ে দিবে, আর কারো যদি আর্জেন্ট সলিউশন দরকার হয় বা সলিউশন না হয় ইনবক্সে, লেট করতেছে ইনবক্সে রিপ্লাই করতে,
সেক্ষেত্রে তোমরা গ্রুপের মধ্যে পোস্ট করবা, গ্রুপের পোস্টগুলো ওরা সলভ করবে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, সবগুলো সোশ্যাল মিডিয়া করে একটা ডকে জমা দিবা, সেই ডকেই তুমি তোমার লোগো এবং এই এটা কি, এটা হচ্ছে তোমার ব্যানার, লোগো এবং ব্যানার আপলোড করবা। তিন নাম্বার, তুমি যে ব্র্যান্ড ইউরসেলফে সার্চ রিফাইন করছো সেটা একটা স্ন্যাপ দিবে, এটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। মানে ওই যে পজিটিভের যে পেজটা আছে না, ওই পেজের মধ্যে, পেজের মধ্যে গিয়ে একটা ছবি দিবা, শেষ, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলো, একদম একদম বলো। ভাইয়া আমার ওই এর আগে আমি ফাইবার ট্রাই করেছিলাম অন্য একটা ক্যাটাগরিতে, তো ওইখানে আমার আইডিটা নষ্ট হয়ে গেছিল, আমার এনআইডি কার্ড দিয়ে করছিলাম, পাসপোর্ট দিয়ে করছিলাম, এখন নতুন করে করছি ছোট ভাইয়ের নামে। তো ওইটা আমি ব্র্যান্ডিং টা কিভাবে করব? আমি প্রথমে ইলেকট্রিসিটির কারণে থাকতে পারি না আর কি। তুমি তো তোমার প্রোফাইল করেই ফেলছো, এখন তো আর চেঞ্জ করার কোনো অপশন নাই, তাই না? হ্যাঁ ভাইয়া, জি, ওটা যেভাবে আছে ওভাবেই থাক। তাহলে সবগুলা কি আমার নামেই করবো? আমার যে ফেসবুক বা আমার গুগল এর যে ইনস্টা যেগুলো আছে ওইগুলা, ওইগুলা এর সাথে ফাইবারের কোনো সম্পর্ক নাই? ওকে, জি জি, ওকে। নেক্সট কার কোশ্চেন আছে? ভাইয়া একটা লাস্ট কথা বলি, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো ভাইয়া, যতগুলোই মানে আপনি বললেন 16-17টা সোশ্যাল মিডিয়া, সবটাতে আমার ব্র্যান্ডিং নামে মানে রিনেমটা হবে ব্র্যান্ডিং নামে, যে আমার যেটা মূল নাম সেটা মানে শুধুমাত্র আইডি কার্ড যে জায়গাগুলোতে ভেরিফিকেশন করতে হয় সেই সব জায়গায় দিব, তাছাড়া বাকি সব জায়গায় আমার ব্র্যান্ডিং নাম দিয়ে আমি শো করাবো, এটাই তো বলেছেন। সবগুলো সোশ্যাল মিডিয়াতে কোনটাতে তোমার আইডি কার্ড ভেরিফিকেশন চাইবে না, সবগুলো সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার ব্র্যান্ডিং নামেই করবে, ওকে? জি ভাইয়া, জি। আচ্ছা ভাইয়া, সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাবাউট কি একরকম থাকবে? অ্যাবাউটটা একই রকমই রাখো, কোনো সমস্যা নেই, তবে কিছু ছোট লেখা লিমিটেড, যেমন পিন্টারেস্টে হয়তো 3 লাইন বা 4 লাইন লিখতে পারবা, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট 3টা বা 4টা লাইনই দিবা। আবার ফেসবুকে অ্যাবাউট সেকশনের মতো অনেক বড় দিতে পারবা, লিঙ্কডইনে আরো বড় দিতে পারবা। সো আমি লিঙ্কডইনটা দিছি কারণ লিঙ্কডইনটা সবচেয়ে বড়, ওইখান থেকে কাটছাট করে যেখানে যতটুকু লাগে ওটা ইউটিলাইজ করবা। আর ছবি সবগুলাতে এক রকম? ছবি সবগুলাতে সেম থাকবে, হ্যাঁ। ভাইয়া এখন লিঙ্কডইনে ডেইলি কানেক্ট কয়টা পাঠানো যায়? 50টা? আচ্ছা, আপাতত কানেক্টের ব্যাপারে হচ্ছে অ্যাকাউন্টটা কমপ্লিট করো, নেক্সট ক্লাসে কানেক্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? ভাইয়া হ্যালো, ছবির ব্যাপারে একবার বলো। ভালো সময় আমাদের যে কার্সরটা আছে এটা খুব ছোট, এটাকে যদি হাইলাইট করার ব্যবস্থা করা যায় তাহলে ভিজিবিলিটি বাড়লে ক্লাসটা করতে সুবিধা হবে। বুঝি নাই, আমাদের যে কার্সরটা আছে আপনি যে কার্সরটা ইউজ করলে কার্সরটা একটু হাইলাইট করার জন্য বড় করলে ক্লাস করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে জুমে চেঞ্জ করার অপশন নাই, এটা হচ্ছে অন্য সফটওয়্যার দিয়ে, যারা ভিডিও রেকর্ড করে হয়তো ভিডিও রেকর্ডিং গুলোতে দেখছো, ভিডিও রেকর্ডিং সফটওয়্যার গুলোতে হয়, বাট জুমে এটা অপশন নাই আর কি, ঠিক আছে? বাট আমার ম্যাকে হয়তো অপশন আছে, বাট আমার কাছে এই কার্সরটাতে কমফোর্ট ফিল মনে হয়, তারপর ট্রাই করব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো এটা ডক্সে না দিয়ে আমি কি পিপিটি ফরম্যাটে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যেভাবে ভালো লাগে তাও সমস্যা নেই, আমার জাস্ট দেখতে পারলে হলো। ওকে ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক, শুরু করো ব্র্যান্ডিং এর কাজ। ব্র্যান্ডিং এর প্রোফাইল নামটা নাও, প্রোফাইল নামটা নেওয়ার পর তোমার ব্র্যান্ডিং এ প্রপারলি ব্র্যান্ডিং করার জন্য সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আজকে রাতেই খুলে ফেলো, তারপর কালকে আস্তে আস্তে সবগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল কমপ্লিট করে নেক্সট আমার ক্লাসের আগে জমা দিবা। মানে আমার নেক্সট ক্লাস কিন্তু নেক্সট ক্লাসে, মানে তুমি এক সপ্তাহ টাইম পাচ্ছ না, তোমরা হচ্ছে ওই আপনাদের ভাই একটা কথা ছিল আরেকদিন যে ক্লাসটা আছে, আমাদের সামনে তো ঈদ আছে, সামনে তো ঈদ আছে, তো আমাদের কি এই শনিবারে যে ক্লাসটা আছে ওটা হবে? সামনে ঈদ কয় তারিখে পড়ে শনিবারে ক্লাস? ঈদ তো হচ্ছে ঈদ 21 তারিখে, মানে একটু টাইম, 18 তারিখ পর্যন্ত ক্লাস হবে, যদি 18 তারিখের মধ্যে পড়ে তাহলে ক্লাস হবে, আর যদি না হয় তাহলে নেক্সট ক্লাস হবে, ওকে?
ভাইয়া কি গরু কিনা বলেছেন নাকি? ঈদের পরে শুরু হবে, হবে এরপরে, ঈদের পরে তোমাদের হচ্ছে 23 21 22 23 পর্যন্ত বন্ধ, 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ঈদ মানে 21 তারিখে শনিবারে কাজ শেষ করে আসতে হবে। ওকে ইনশাআল্লাহ ভাই, দেখাইছিল এবং বলছিল যে রেজুমিটা সাবমিট করতে, এখন কি ওই রেজুমিটা সাবমিট করবো কিনা? আচ্ছা, রেজুমি কি রবিন দেখা দিছে? শনিবার দিন সবাই জমা দিয়ে দিও। থ্যাংক ইউ ভাই।